শুরু হচ্ছে আজকের গোয়েন্দা গল্প কবরের নিচে এক টেলিফোনের রিসিভারটা হাত থেকে নামিয়ে রাখতে রাখতে সমীর বললে তাহলে তৈরি হয়ে নাও হিরেন ইন্সপেক্টর বীরেনবাবু আসছেন এখনি। তিনি একটা ভৌতিক রহস্যের সমাধান করতে চান আমাকে দিয়ে হেসে জবাব দিলে হেরেন সে বললে তাতে আশ্চর্যের কি আছে বলো ইহকালে চোর ডাকাত ধরে গোয়েন্দা সমীর বসে যে সুনাম হয়েছে তাতে আগেই ধারণা করা উচিত ছিল যে একদিন পরকালের চোর ডাকাতদের জন্য তোমার তলব হবে হ্যাঁ তাই হয়েছে বটে কিন্তু পরকালের সেই খবর বা তলবটা জারি করতে আসছেন আমাদেরই মতো রক্ত মানুষ ইন্সপেক্টর বীরেন দত্ত সমীর আরও কি একটা বলতে চাচ্ছিল হঠাৎ বাইরেকার কার ভারী পায়ের শব্দে সবাই উদ্গ্রীব হয়ে উঠল হিরেন বললে নিশ্চয়ই বীরেনবাবুর আগমন হয়েছে কথার সঙ্গে সঙ্গে বীরেনবাবু তার বিশাল ভারী শরীরটাকে নিয়ে ব্যস্তভাবে এসে হাজির হলেন তার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত একজন যুবক সমীর আর হীরেন জিজ্ঞাসু দৃষ্টিতে বীরেনবাবুর দিকে তাকালে বীরেনবাবু একটা চেয়ারে বসে পড়ে রুমাল দিয়ে কপালের ঘাম মুছে গম্ভীর স্বরে বললেন সব বলছি পাক্কা তিন মাইল রাস্তা ঘোর দৌড় করে এসেছি আগে একটু জিরোতে দাও সমীর বীরেনবাবুর সঙ্গীর দিকে তাকালে ভদ্রলোকের বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ হবে চুল উস্কো খুস্কো চোখের চাউনি তীব্র হলেও তাতে একটা ভয় এবং বিহলতা মেশানো রয়েছে দেখলেই স্পষ্ট বোঝা যায় যে এমন কিছু একটা ঘটেছে যার আঘাত তিনি তখনও ভালোভাবে সামলে উঠতে পারেননি বীরেনবাবু একটু কিসে নিয়ে বললেন হ্যাঁ আমার এই দেখে তোমরা অবাক হয়েছ বুঝতে পারছি কিন্তু প্রথমেই বলে রাখা দরকার যে উনি আমার বক্তব্যের অন্যতম নায়ক এর বিশিষ্ট বন্ধু অর্থাৎ এই কাহিনীর মূল নায়ক অদৃশ্য হয়েছেন এবং জন্যেই আমার এতটা রাস্তা ঘোর দৌড় করিয়ে তোমার কাছে ছুটে আসা তারপর একটু দম নিয়ে বীরেনবাবু বলে চললেন এখন আসল ঘটনাটা শোনো এর নাম অরুণ কুমার বোস দিন দিনক আগে ইনি আর এর বন্ধু অজিত রায় নীলপুরের জঙ্গলে যান শিকার করতে এত জায়গা থাকতে সে কুখ্যাত নীলপুরেই যে কেন এরা শিকার করতে গেলেন এ কথার উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন কুখ্যাত বলছে এই কারণে যে বহুকাল আগে এ নীলপুরি ছিল অত্যাচারী নরপশু নীল চাষিদের এক প্রধান আড্ডা এই জায়গায় তখন অসংখ্য নীলকুঠি ছিল এবং তার মালিকরা ছিল সম্পূর্ণ অভারতীয় বিদেশি এখানকার কুঠিয়ালদের মধ্যে বেশিরভাগই ছিল পর্তুগিজ দেশীয় তাদের অত্যাচার এমন চরমে উঠেছিল যে তখন এই নীলপুরের নাম শুনলে লোকে আতঙ্কে শিউরে উঠতো এইসব নীল চাষিদের ভেতরে অনেকেই আবার ডাকাতি করে অর্থ উপার্জন করত। এতে তাদের বিবেকে বিন্দু মাত্র এইসব নানা কারণে এর নীলপুরের অখ্যাতি চরমে উঠেছিল যাই হোক এখন আসল কথাটাই বলি শিকারের উদ্দেশ্যে এরা দুজনে নীলপুরে গিয়ে উপস্থিত হলেন বহুকাল আগে যেখানে নীল এবং অত্যাচারের চাষ প্রায় সমানভাবেই চলত এখন সেখানে ঘোর বন জঙ্গল এবং কতগুলো প্রাচীন নীলকুঠির ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই সেই জনবিরল জঙ্গলে শিকার করতে গিয়ে লাভের বদলে এরা এক ভয়ানক বিপদের মধ্যে পড়লেন ইনি কোনো ক্রমে সেখান থেকে উদ্ধার পেয়ে ফিরে এলো এর বন্ধুটি কিন্তু নিষ্কৃতি পেলেন না তিনি সেখান থেকেই অতি আশ্চর্যভাবে অদৃশ্য হয়েছেন ভদ্রলোক কোথায় গেলেন তার অদৃষ্টি বা কী ঘটল তা এখনও রহস্যের অন্ধকারে মোট কথা সব ঘটনাটা আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না অরুণবাবু আমার চেয়ে ভালো জানেন সুতরাং ওর মুখ থেকেই তুমি ব্যাপারটা শোনো এই কথাগুলো বলে বীরেনবাবু অর্থপূর্ণ দৃষ্টিতে অরুণবাবুর মুখের দিকে তাকালেন অরুণবাবু নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলতে শুরু করলেন সত্যি কথা বলতে কি এই রহস্যের বিশেষ কিছু আমিও বলতে পারবো না কারণ যা আমার কাছে অজ্ঞাত তা বল আমার সাথের অতীত তবে আমি যতটা জানি তা আপনাদের বুঝিয়ে বলতে চেষ্টা করব আমার সেসব কথা শুনে তা অবিশ্বাস করলে বা আমার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলে তাতে আমি দুঃখিত বা অবাক হব না কিন্তু আমি জানি যে আমার মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থই আছে আর আমি যা বলবো তাও খাঁটি সত্যি তাকে মিথ্যে বলে হেসে উড়িয়ে দেওয়া অসম্ভব অরুণবাবুর কথাগুলো শুনে সমীর সহানুভূতির স্বরে বললে কিন্তু আমি কত সম্পূর্ণ বিশ্বাস করি যে জগতে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে থাকে যাকে বাঁহা দৃষ্টি দিয়ে অসম্ভব গাজাখুরি গল্প আর মস্তিষ্কের বিকার বলে মনে হলো আপনার আমার অস্তিত্বের মতোই সেসব ব্যাপারও খাঁটি সত্যি তবে সে কথা এখন যাক বীরেনবাবুর কাছে যা শুনলুম তাতে মনে হচ্ছে যে ব্যাপারটা একটু রহস্যময় এখন আপনি যতটা জানেন আমাদের কাছে খুলে বলুন সমীরের কথায় অরুণবাবু উৎসাহিত হয়ে বললেন আপনার এই কথা যে কতদূর সত্যি তা আমার বক্তব্যটা শুনলেই বুঝতে পারবে আমি যা বলবো তা শুধু রহস্যময় নয় ভীষণ অমানসিক কাণ্ড অরুণবাবু মনে মনে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন দিন দিনেক আগে মানে গত তেইশে এপ্রিল আমি আর আমার বন্ধু অজিত রায় নীলপুরে গিয়ে উপস্থিত হলুম বলে রাখা দরকার যে একমাত্র শিকার করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের ছিল না আমাদের সঙ্গে দুটি দামি রাইফেল আর যথেষ্ট পরিমাণ কার্তুস ছিল সমস্ত দিন বনে জঙ্গলের শিকারের সন্ধানে ঘুরে আমরা ভয়ানক পরিশ্রান্ত হয়ে বিশ্রামের আশায় একটা জায়গায় বসে পড়ল তখন সন্ধ্যা হয়ে আসছিল আমরা জানতাম যে সন্ধ্যার আগেই লোকালয়ে ফিরে যেতে না পারলে আমরা বিপদে পড়ব অন্ধকারে গণের ভেতর দিয়ে পথ চিনি ফেরাটা আমাদের পক্ষে অসাধ্য হয়ে উঠবে কিন্তু সমস্ত দিনের পরিশ্রমে আমরা তখন এত বেশি ক্লান্ত হয়েছিলাম যে এই আশঙ্কা থাকা সত্ত্বেও আমরা একটু বিশ্রামের আশায় একটা পরিচ্ছন্ন জায়গায় বসে পড়লুম সন্ধ্যার আবছা অন্ধকারে লক্ষ্য করলুম যে যে জায়গাটায় আমরা বসেছিলুম তার কিছু দূরে একটা বহু পুরনো গম্বুজাকৃতি কোনো জিনিসের ধ্বংসাবশেষ রয়েছে গম্বুস্টার ভাঙাচোড়া ইটগুলো কোনো হিংস্র পিসাচের দাঁতের মতো বাইরে চুন বালির আবরণ ভেদ করে বেরিয়ে রয়েছে চারিদিকে কতগুলো ভাঙাচোড়া ইট ছড়ানো সেটাকে দেখে মনে হলো যে বহু পুরোনো কোনো স্মৃতিস্তম্ভ এটা কালের কবলে পড়ে আজ এই অবস্থা হয়েছে কিন্তু তখন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা কি এক ভয়ানক জায়গায় এসে উপস্থিত হয়েছি যাই হোক তখন আর সেই গম্বুজটার বিষয়ে গবেষণা করে সময় নষ্ট করার ইচ্ছে ছিল না সন্ধ্যার অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসছিল সুতরাং বেশিক্ষণ বিশ্রামের আশা ত্যাগ সেই ধ্বংসপ্রাপ্ত গম্বুজটার প্রকৃত পরিচয় জানবার জন্য আমার বিন্দু মাত্র আগ্রহ ছিল না কিন্তু আমার বন্ধুর কৌতূহল একটু অসাধারণ রকমের আমাকে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হতে দেখে সে একবার আগ্রহ ভরা দৃষ্টিতে সে গম্বুজটার দিকে তাকিয়ে থেকে বললে কিছু মনে করো না অরুণ তুমি এতক্ষণে এগোতে থাকো আমি পাঁচ মিনিট পরেই ফিরব আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলুম কারণটা বলতে তোমার বাধা নেই বোধহয় অজিত মৃদু হেসে বলল কারণ শুনলে তুমি খুব খুশি হবে না নিশ্চয় আমি ওই গম্বুজটা সম্পর্কে একটু অনুসন্ধান করতে চাই এখানে বলে রাখা দরকার যে প্রাচীন ধ্বংসাবশেষের দিকে অজিতের একটা প্রচণ্ড আকর্ষণ ছিল এই অদ্ভুত বাতিকটা তাকে নেশার মতো পেয়ে বসেছিল কোনো ধ্বংসাবশেষে নারী নক্ষত্র না জানা অব্দি তার মন স্বস্তি পেত না কিন্তু এতে যে তার কী লাভ হতো তা সেই জানে কাজেই তাকে নিষেধ করা বৃথা জেনে আমি তাকে তাড়াতাড়ি ফিরতে বলে আকছা অন্ধকারে পথ চিনে লোকালয়ের দিকে এগিয়ে চললুম কিছু দূর গিয়েই আমি টের পেলুম যে আমি অন্ধকারে পথ ভুলে অন্যদিকে এসে পড়েছি এই আশঙ্কা আমার মনে উদয় হতেই আমি আর না গিয়ে দাঁড়িয়ে পড়লুম কী করবো ভাবছি এমন সময় হঠাৎ কিছু দূরে একটা আলোর শিখা দেখে আমার মনে আশা হলো যে কাছাকাছি কোনো মানুষের সন্ধান নিশ্চয়ই মিলবে এবং তার সাহায্যে লোকালয় ফিরে যেত বিশেষ বেগ পেতে হবে না এই আশায় আমি সেই আলো লক্ষ্য করে এগোতে লাগলুম খানিক দূর এগিয়েই দেখতে পেলুম যে বোনের মাঝখানে খানিকটা পরিষ্কার জায়গায় একটা ছোটোখাটো বাংলো রয়েছে বাংলোটার চেহারা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটা ঘোর নীল রঙের দেখে মনে হলো যে এটা বহু কিন্তু এই ঘোর বোনের ভেতরে এই বাংলোয় বাস করে কি কিন্তু তখন বেশি ভাববার সময় ছিল না আমি আমার সেই বাংলোটার দিকে লক্ষ্য করে এগোতে লাগল কিন্তু আমাকে বেশি দূর এগিয়ে যেতে হলো না হঠাৎ পেছন থেকে আমার বন্ধুর তীব্র আর্তনাদ আমার কানে আসতেই আমি থমকে দাঁড়িয়ে পড়লুম সেই আর্তনাদের কারণ স্থির করবার জন্য আমি কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলুম তারপর অজিতের বিপদের আশঙ্কা কথা মনে হতেই আমি পিছনের সেই গম্বুজটার ধ্বংসাবশেষ লক্ষ্য করে ছুটে চলল কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পেলুম না চারিদিক ফাঁকা এবং কেমন একটা থমথমে ভাব আমি পাগুলির মতো অজিতের নাম ধরে ডাকাডাকি করলুম কিন্তু সব বৃথা হলো কেউ আমার ডাকে সাড়া দিল না আমি ব্যস্ত হয়ে সে গম্বুজটার পেছনে গিয়ে উপস্থিত হলুম একটা কালো রঙের পেঁচা আমার সাড়া পেয়ে একটা বিকট কর্কশ চিৎকার করে উড়ে পালালো তারপর সব চুপ ব্যাপারটা আমার কাছে একটা ভৌতিক রহস্য বলে মনে হয় মনে হলো আরও একটু আগেও অজিত যেখানে ছিল এর মধ্যে সে গেল কোথায় সে আর্তনাদ করে উঠেছিল কেন এত টাকাটাকি করে তার সাড়া পেলুম না কেন তবে কি গম্বুজের সঙ্গে অজিতের আর্তনাদ আর তার নিরুদ্দেশ রহস্যের কোনো গূঢ় সম্বন্ধ রয়েছে আমি সেখানে আর মুহূর্ত দেরি না করে আবার সে বাংলো লক্ষ্য করে ছুটে চললুম সাহায্যের আশায় তারপর আমার আর কিছু মনে নেই দুই অরুণবাবুর বক্তব্য শেষ হতেই ইন্সপেক্টর বীরেনবাবু বললেন আমার বক্তব্যটা কিন্তু অরুণবাবুর চেয়ে একটু আলাদা রকমের অবশ্য শুধু শেষের দিকটা আমি যা জানি তা হচ্ছে এই যে তার পরদিন সকালে কয়েকজন কাঠুরিয়া কাঠ কাটতে যাওয়ার সময় সে পুরনো গম্বুজটা থেকে কিছু দূরে অরুণবাবুকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সেই ঘোর বনে একজন মানুষকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে মাত্রায় বিস্মিত হয়েছিল তারা মনে করেছিল যে অন্যান্যবারের মতো এই লোকটিও কোনো অজ্ঞাত রহস্যময়ভাবে নিহিত হয়েছে কিন্তু পরে লোকটিকে জীবিত দেখে শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে আনে তারপর তাদের সাহায্যে অরুণবাবু লোকালয় এসে উপস্থিত হন নইলে যে কি হতো বলা যায় না অরুণবাবু বললেন কিন্তু গম্বুজের কাছে আমার আসাটাই হচ্ছে অসম্ভব কারণ এটুকু আমার বেশ স্মরণ আছে যে সেই গম্বুজটা থেকে আমি অন্তত আধ মাইল অব্দি ছুটে গিয়েছিলাম সমীর বাধা দিয়ে বললে যাক সে কথা নিয়ে এখন তর্ক করে লাভ নেই আপনার কাহিনিটি অতি অদ্ভুত সন্দেহ নেই কিন্তু এই ব্যাপারে আমরা কি করতে পারি বলুন সমীরের কথা শুনে অরুণবাবু কাতর স্বরে বললেন আমি আপনাদের নাম শুনেছি বহুবার আমার অনুরোধ এই যে আপনারা আমার এই নিরুদ্দিষ্ট বন্ধুটিকে খুঁজে বার করে দিন তার অদৃষ্টি যে কী ঘটেছে তা একমাত্র ভগবানই জানেন তবে আমাদের সাধ্যমতো তাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে এবং এই রহস্যময় ব্যাপারের সমাধান করে তাকে খুঁজে বার করা একমাত্র আপনার দ্বারাই সম্ভব বলে আমার বিশ্বাস সমী মৃদু হেসে বললে তাড়াতাড়িতে আপনার বিশ্বাসটা একটু অপাত্রেই ন্যস্ত করেছেন অরুণবাবু আমাদের অমানসিক কোনো শক্তি আছে এইরকম একটা ধারণা আপনার মনে বদ্ধমূল হলে স্বীকার করতেই হবে আপনি ভয়ানক ভুল করেছেন তবে বীরেনবাবু বাধা দিয়ে বললেন তবে নয় সমীর এ ব্যাপারে তদন্তের ভার পড়েছে আমার ওপর আর তোমাদের সাহায্যও আমার একান্তই দরকার আর তাছাড়া আমার হাতে এখন একটা ভয়ঙ্কর জরুরি কাজ রয়েছে সুতরাং হিরেন বাধা দিয়ে হেসে বললে সুতরাং উদোরপিনটি ভুদর ঘরে চাপাতে চানেই তো আপনাদের উদ্দেশ্য যে অতি সাধু এ বিষয়ে সন্দেহমাত্র নেই বীরেনবাবু আমতা আমতা করে বললেন ওই তো তোমার দোষ রেন এখানে পিন্ডিটা কোথায় দেখলে তা যাক এ নিয়ে বাজে কথা তক্ক করার মতো সময় আমার কাছে নেই এখন তোমরা একটু কাজের কথা শোনো ব্যাপারটা মনে হচ্ছে আগাগোড়াই ভৌতিক তা নইলে নীলপুরের জঙ্গলে খুনের পর খুন হয়ে যাচ্ছে অথচ পুলিশ শত চেষ্টা করেও কোনো কিরানা করতে পারছে না এও কি কখনো সম্ভব হিরেন হেসে জিজ্ঞেস করলে তাহলে ভূতকে নিয়ে ঘাটকাটি করা কেন বাপু আমি দেখছি আমাদের এই ভূতুরে বোঝা তুলে দেওয়ার মতলবে আছেন আপনি আপনার মতলবটা বড় ভালো মনে হচ্ছে না সমীর চুপ করে বসে নিজের মনে কিছু একটা ভাব ছিল হঠাৎ মুখ তুলে বীরেনবাবুকে জিজ্ঞেস করলে আচ্ছা নীলপুরে পর্যন্ত সব শুদ্ধ কজন লোক মারা পড়েছে এবং কজন নিরুদ্দেশ হয়েছে বলতে পারেন বীরেনবাবু গম্ভীরভাবে বললেন এই ছ মাসের ভেতরে তিনজন লোককে নীলপুরের জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেছে তারা যে কি করে মারা পড়লো তা অতি বিচক্ষণ ডাক্তাররাও কিছু বুঝতে পারেননি যদিও তাদের দেহ পরীক্ষা করে মনে হয়েছিল যে তারা অতি স্বাভাবিকভাবেই মারা গেছে তাহলেও আমরা ডাক্তারদের এই মত অভ্রান্ত সত্য বলে মেনে নিতে পারছি না সমীর গম্ভীরভাবে জিজ্ঞেস করলে কারণ বীরেনবাবু বললেন তোমার এই ছোট্ট প্রশ্নটুকুর উত্তর দিতে পারলে অনেক কিছুই জানা যেত সমীর তবে এইটুকু বলতে পারি যে পারিপার্শ্বিক অবস্থা থেকেই আমাদের মনে একটা সন্দেহবদ্ধমূল হয়েছে প্রথমত যারা মারা গেছে বা নিরুদ্দেশ হয়েছে তারা সকলেই প্রায় সুস্থ সবল দেহ যুবক তিন তিনজন বলবান যুবক কয়েক মাসের ভেতর পরপর মারা পড়ল এবং বাকি কয়েকজন শূন্য দৃশ্য হলো কি করে বলতে পারো তুমি আর যারা মারা পড়েছে তাদের সবার দেহই পাওয়া গেছে ঘোর জঙ্গলের ভেতরে এইসব ব্যাপার দেখে শুনে আমাদের ধারণা হয়েছে যে এর ভেতরে কোনো অলৌকিক রহস্য আত্মগোপন করে রয়েছে আর যারা নিরুদ্দেশ হয়েছে তারাই বা গেল কোথায় সমীর গম্ভীরভাবে বললে বেশ এ ব্যাপারে আমি অরুণবাবুকে সাহায্য করতে রাজি আছি কিন্তু একটা সস্তে আপনিও আমাদের দলে থাকবেন বীরেনবাবু উৎসাহিত হয়ে বলে উঠলেন নিশ্চয় তবে দুদিন দেরি হবে এখানকার কাজ সেরে আমিও যে নীলপুরে গিয়ে তোমাদের দলে যোগ দেব এ বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো সমীর হেসে বললে তথাস্ত আমরা তাহলে আজকে নীলপুরের দিকে রওনা হব আপনি তৈরি থাকবেন অরুণবাবু নীলপুরে পৌঁছে সমীরের সেই পুরনো নীল রঙের বাংলোটা এসে আশ্রয় নিলে কাছাকাছি চারিদিকের মধ্যে অন্য কোনো বসতি বা জনমানবের চিহ্নমাত্র নেই লোকালয় এখান থেকে প্রায় ক্রোশখানেক দূরে বাংলোটা চারিপাশে খানিকটা জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেই আরম্ভ হচ্ছে বনজঙ্গল বাংলোটার বহুকালের পুরনো হলেও একেবারে অব্যবহার্য নয় বহুকাল আগে এই বাংলোয় কে বাস করত কে জানে তবে এটা যে কোনো অজ্ঞাত নীল চাষিদের ব্যবস্থান ছিল এ কথা নিঃসন্দেহে বলা চলে বাংলোটার সামনেই একটা ক্ষয়প্রাপ্ত স্বাদ পাথরে অস্পষ্টভাবে লেখা রয়েছে ব্লু হাউস বাংলোটার ভেতরে ঢুকে সবচেয়ে বিস্মিত হলেন অরুণবাবু কয়েকদিন আগে তিনি বাংলোয়ে আলো দেখতে পেয়েছিলেন মানুষ ছাড়াই বাংলোর ভেতরে আলো জ্বালবে কে সুতরাং কয়েকদিন আগেও এখানে কেউ বাস করত কিন্তু সে কে এখন দেখে শুনে ধারণা হয় যে কয়েক বছরের মধ্যে এখানে কেউ বাস করেনি তবে কি ব্যাপারটা কি কোনো ভৌতিক রহস্য অরুণবাবুর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকে হিরেন বললে আপনি সেদিন ভুল দেখেননি তো অরুণবাবু অরুণবাবু চারিদিকে তাকে দৃঢ় শহরে বললেন অসম্ভব আমি যা দেখেছি তা চোখের ভুল হতে পারে না কেউ যেখানে তিন দিন আগেও বাস করত এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই সমীর তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে দেখছিল সে বললে সে কথায় আলোচনা এখন মুলতুবি থাক আগে চলো এই পুরনো গম্বুজটা দেখে আসি যেখান থেকে অরুণবাবুর বন্ধু অদৃশ্য হয়েছেন ব্লু হাউস থেকে গম্বুজটা দূরত্ব প্রায় আধ মাইল হবে ব্লু হাউজের সামনের দিকে বনের ভেতরে সেই গম্বুজটার ধ্বংসাবশেষ অবস্থিত সমীর ও হিরেন তাদের জিনিসপত্র বাংলোতে গুছিয়ে রেখে অরুণবাবুর সঙ্গে সেই গম্বুজটার সন্ধানে বনের ভেতর দিয়ে গিয়ে চলল গম্বুজটার সামনে গিয়ে সমীর দেখতে পেলে যে অরুণবাবুর কথা বিন্দু মাত্র মিথ্যা নয় সেটা বহুকালের পুরনোই বটে সে কিছুক্ষণ গম্বুজটাকে ভালো করে লক্ষ্য করে দেখলে তার গঠন প্রণালী দেখে তার মনে একটা সন্দেহের উদয় হতেই সে সেটাকে ভালো করে পরীক্ষা করবার জন্য সেই দিকে চুঁকে পড়ল একটু নিচু হতেই সে দেখতে পেলে যে গম্বুজটার একধারে ভাঙা চোরা একটা পাথরের ওপর অস্পষ্ট ভাষায় কিছু লেখা রয়েছে সমীর অতি কষ্টে সে লেখাটা পড়তে সমর্থ হলো তাতে লেখা রয়েছে কাউন্ট ফার্নান্দো মৃত্যু ড্যাশ দুই ড্যাশ তিন মৃত্যুর তারিখটা দুটো অঙ্ক ছাড়া আর কিছুই পড়া গেল না পাথরটা ভেঙে চুড়ে যাওয়াতে বাকি অঙ্ক দুটো অদৃশ্য হয়েছে এই কয়েকটা কথা ছাড়া সেখানের কিছুই লেখা নেই লেখাগুলো পড়ে সমীরের বুঝতে বাকি রইল না যেটা বহু পূর্বে মৃত পর্তুগিজ দৃশ্য কুখ্যাত এক কাউন্টের নাম সেই কাউন্টের এই নামটা পড়েই চমকে উঠল কাউন্ট ফার্নান্দো যে দুর্ধস্য কাউন্ট একাধারে জলদস্যু ও নীলচাষী দুই ছিলেন তারই সমাধি রয়েছে নীলপুরের এই ঘোর জঙ্গলে এই যে বিশ্বাসেরও অযোগ্য হিরিনের কাছে তাকিয়ে সমীর জিজ্ঞেস করলে তুমি কাউন্ট ফার্নান্দোর নাম শুনেছো কখনো হীরেন হিরেন একটু ভেবে বললে হ্যাঁ আমার স্মৃতিশক্তি যদি নষ্ট না হয়ে থাকে তবে স্বীকার করব যে নাম আমার অপরিচিত নয় বহু বছর আগেকার ভীষণ দুর্দান্ত এবং অসীম অত্যাচারী এক ফার্নান্দো কাউন্ট ছিল পর্তুগিজ দেশই লোক এদেশের নীল চাষে সে যে কুখ্যাতি অর্জন করেছিল নীল চাষের ইতিহাসে তার তুলনা মেলে না নীলের চাষ এবং সমুদ্র দস্যুবৃত্তি এই দুটো ব্যবসায় তার নামের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত সমীর অন্যমনস্ক হয়ে বললে হ্যাঁ সে নীল চাষী হলেও এটা তার ছদ্মবেশ ছিল সেদিন অরুণবাবু এবং তার বন্ধু বিশ্রামের জন্য যে গম্বুজটার ধারে এসে বসেছিলেন সেটা আসলে একটা সমাধি স্তম্ভ মাত্র এবং সেই সমাধি আর কারও নয় কুখ্যাত জলদস্যু এবং নীলচাষী সেই কাউন্ট ফার্নান্দর। ওই পাথরের ফলকেই তুমি এই গম্বুজটার প্রকৃত পরিচয় দেখতে পাবে আর এই সমাধির ধার থেকেই অজিতবাবু অদৃশ্য হয়েছেন ব্যাপারটা একটু অদ্ভুত বলে মনে হয় নাকি সমীরের কথা শুনে অরুণবাবু ভীতি বিস্ফারিত চোখে তাকিয়ে বললেন তাহলে কি সমীর বাধা দিয়ে বললে কোনো কুসংস্কারের বশবর্তী হয়ে বিপথে চালিত হবেন না অরুণবাবু আপনার মনের এই অন্ধ কুসংস্কার ছেড়ে ফেলুন জীবিত অবস্থায় কাউন্ট যত বড় প্রাষণ্ড আর অত্যাচারই থাক না কেন মৃত অবস্থায় অন্য সবার মতো তার ক্ষমতা সীমাবদ্ধ মানুষের ক্ষতি করা এখন তার ক্ষমতার বাইরে সে যাই হোক এখন চলুন ব্লু হাউসে ফেরা যাক এদিকে সন্ধ্যা হওয়ারও খুব বেশি আর দেরি নেই সন্ধ্যের আগেই আমাদের ব্লু হাউসে ফিরতে হবে চার ব্লু হাউসে ফিরে এসে সমীর বললে চলো হিরেন বাংলোটার ঘরগুলো সব একবার ঘুরে দেখা যাক কারণ এই সমাধির তলায় যে মহাত্মা শুয়ে আছেন সে কাউন্ট ফার্নান্দোর সঙ্গে এই ব্লু হাউসে নিশ্চয়ই কোনো সম্বন্ধ ছিল বোধহয় বহুকাল আগে এই ব্লু হাউজই ছিল কাউন্ট ফার্নান্দোর বাসস্থান এই বাংলোটার নাম থেকেও এরকমই একটা বোধ হচ্ছে সুতরাং সবার আগেই ওই ব্লু হাউসটাকে একবার ভালো করে পরীক্ষা করা দরকার বাংলোটার নিচে চারখানা এবং ওপরে ছোট একখানা ঘর তবে দরজা জান সব বন্ধ সমীর আর হিরেন অনেক কষ্টে সে ঘরের দরজা খুলে ফেললে বাইরে থেকে দেখা গেল ঘরের ভিতর ঘন অন্ধকার জমাট বেঁধে রয়েছে হিরেন দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাবে এমন সময় সমীর তার হাত ধরে বাধা দিয়ে বললে হঠাৎ ঘরের ভেতর ঢুকো না হিরেন এ ঘরটা অনেক দিন বন্ধ ছিল ঘরে বিষাক্ত বাষ্পের সৃষ্টি হওয়া অসম্ভব নয় দু মিনিট অপেক্ষা করো কিছুক্ষণ অপেক্ষা করে শমিশি ঘরের ভিতরে গেল পেছনে হিরেন আর অরুণবাবু সমীর একবার সতর্ক দৃষ্টিতে ঘরের চারিদিক পরীক্ষা করে বললে ব্যাপারটা অসাধারণ বটে বহুকাল এই ঘরের দরজা বন্ধ থাকলে চেহারা হতো অন্যরকম না না এটা বহুদিন এভাবে মোটেই বন্ধ ছিল না অনেকদিন আগে ওই ঘরে কেউ ছিল এবং ঘরের দরজা জানলাও কিচ্ছু বন্ধ ছিল না হিরেন প্রতিবাদের স্বরে বললে বনের ভেতরেই পরিত্যক্ত পুরো বাংলোতে কে বাস করতে আসবে তাছাড়া এটা লোকালয় থেকেও বহু দূরে এবং এই অঞ্চলে বাংলোটার রক্ষাতের কথাটা ভুললে চলবে না এসব কথা ভেবে দেখেছ কি সমীর ঘরের ভিতরে পায়চারি করতে করতে বললে নিশ্চয় কুসংস্কারে বশবর্তী লোকে অনেক সময় অনেক কিছুই বলে থাকে বিনা প্রমাণে আমাদেরও কি তাই সত্যি বলে মেনে নিতে হবে হিরেন একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলে দিন তিনেক আগে ঘর খোলা ছিল এ কথা তুমি আবিষ্কার করলে কি করে সমীর মৃদু হেসে বললে তার প্রমাণ আমাদের চোখের সামনেই রয়েছে তোমার দৃষ্টিশক্তি নেহাত সামান্য বলেই তুমি তা দেখতে পাওনি একটু লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে এই ঘরের দরজা জানলাগুলো ছাড়া অন্য সমস্ত অংশটুকুই মাকসার জালে আচ্ছন্ন অথচ দরজা জানলাটুকুর কোথাও মাকসার জালের চিহ্ন মাত্র নেই বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এ থেকে প্রমাণ হয় দুটো জিনিস প্রথমত এই ঘরের দরজা জানলাগুলো খোলা ছিল অথবা প্রায়ই খোলা হতো দ্বিতীয়ত এখানে যে বাস করত সে চাইতো না যে কেউ এখানে এসে তার বসবাস করবার কোনো চিহ্ন খুঁজে পায় তাই ঘরের পরিচ্ছন্নতা সম্বন্ধে সে উদাসীন ছিল সমীরের দৃষ্টি দেয়ালের একটা জায়গায় পড়তেই সে থমকে দাঁড়ালো সে লক্ষ্য করে দেখতে পেলে যে দেয়ালের এক জায়গায় মাকসার জেলে আচ্ছন্ন একটা বড় ছবি টাঙানো রয়েছে হঠাৎ দেখলে সেটার দিকে কারো নজরও পড়ে না সমীর মাকসার জাল পরিষ্কার করে দেখতে পেলে সেটা কোনো বিদেশি পুরুষের একটা অয়েল পেন্টিং সে ছবিটার ঠিক নিচেই লেখা রয়েছে কাউন্ট ফার্নান্দো ছবিটি বহুদিনের পুরনো হলেও এমন চমৎকার অবস্থায় ছিল যে দেখতে সেটা কারো জীবন্ত মূর্তি বলেই ভ্রম হয় ছবিটার চোখে মুখে ভীষণ একটা পৈশাচিক ভাব ফুটে উঠেছে যে কেউ দেখে বলে দিতে পারে যে ছবিটা যার সে মানুষ হলেও নরদেহধারী হিংস্র শয়তান ছাড়া আর কিছু নয় সবে নিজের মনেই বলে চলল কাউন্ট ফার্নান্দ চেহারা দেখেই বেশ বোঝা যায় যে কাউন্টের নামে যেসব প্রবাদ এবং অখ্যাতি প্রচলিত আছে সেসব একেবারে মিথ্যা নয় যাক আমার অনুমান তাহলে ভুল নয় এ ব্লু হাউসে যে কাউন্ট ফার্নান্দর বাসস্থান ছিল তা স্পষ্টই প্রমাণ হচ্ছে হিরেন জিজ্ঞেস করলে তাহলে এখন কিভাবে এগোতে চাও তুমি কিন্তু একটা কথা মনে রাখো যে পর্যন্ত যত লোক নিরুদ্দেশ হয়েছে বা মারা পড়েছে সেসব কাণ্ডই এই ব্লু হাউস থেকে দু এক মাইলের ভেতরেই ঘটেছে সুতরাং কাউন্টের এই অভিশপ্ত বাংলোতে বেশি দিন বাস করাটা আমি মোটেই নিরাপদ বলে মনে করছি না রহস্যের সমাধান করতে এসে শেষে আমরাই না আবার কোনো রহস্যের খোরাক হয়ে বসি সমীর বললে আশ্চর্য তুমি কি এইসব ঘটনা আজগুবি ভৌতিক বলে বিশ্বাস করো নাকি লোকে যে যা বলুক ক্ষতি কিন্তু তুমিও কি মনে করো যে কাউন্টের আত্মা তার সমাধি স্থান থেকে উঠে এসে এই কাজ করে বেড়াচ্ছে হিরেন বললে এছাড়া আর কি মনে করা যায় বলো অরুণবাবু সে ওই দিন বাংলোয় আলো দেখতে পেয়েছিলেন তুমিও বলছো কয়েকদিন আগেও এই উপরের ঘরে নিশ্চয়ই কেউ ছিল আর ঘরের দরজা জানলাও তখন বন্ধ ছিল না কিন্তু আজ আমরা এখানে এসে দেখছি দরজা জানলা বন্ধ মানুষ বাস করা তো দূরের কথা একটা চামচিকে বা ইঁদুরও এখানে বাস করে না সমীর বললে তাহলে তোমারও ধারণা ব্যাপারটা নিশ্চয়ই ভৌতিক সম্ভবত কাউন্টের প্রেতার সেজন্য দায়ী কেমন তাই না তাছাড়া আর কি কৈফত দেওয়া যায় বলো সমীর বিরক্তের সঙ্গে বলে লেখাপড়ার শেখে তুমি যে এত বড় একটা গোমুখ্য হয়েছ এটা আমি ভাবতে পারিনি হিরেন যে মানুষটা মোড়ে ভূত হয়েছে কবে তাকে তোমার এখনও ভয় পাও হিরেন বললে তুমি একটা প্রচণ্ড ভুল করছো সমীর আমি তো কাউন্ট ফান্নান্দর কথা বলছি না আমি বলছি তার আত্মার সম্পর্কে মনে রেখো মানুষের চেয়ে মানুষের আত্মাকেই বেশি ভয় করতে হয় কারণ মানুষ বেঁচে থাকতে যত না বেশি ক্ষমতাশালী থাকে মৃত্যুর পর তার আত্মার দৌলাতে সে তার চেয়ে সহস্র গুণে বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে সমীর বললে তোমার মাথা আমার প্রার্থনা হচ্ছে তুমি তাহলে মরো এখনই মোড়ে তুমি অসীম ক্ষমতা লাভ করে এই ব্যাপারটার মীমাংসা করো অরুণবাবু মৃদু হেসে বললেন আপনারা দেখছি বেশ একটু তীব্র রসিকতা সৃষ্টি করে তুললেন আসলে কথা কি হচ্ছে সমীরবাবু আমার প্রকাণ্ড ব্যক্তিত্ব এবং দুর্যয় মনোবলের কাছে বিজ্ঞান ছাড়া আর কোনো কিছুরই আমল পায় না কিন্তু আপনাদের মতো সাধারণ লোক যত লেখাপড়ে শিখি না কেন তবু একটা অদ্ভুত কিছু দেখলেই যেন অলৌকিক আর ভৌতিক বলে মনে করে বসি সবাই যদি আপনার মতো বাধা দিই সমীর বললে এখন সে কথা থা করুন বাবু এখন আমার কথা শুনুন রাত হয়ে এসছে তাড়াতাড়ি কিছু একটা খেয়ে নিয়ে এখন শুয়ে পড়া যাক আজকের রাতটা কেটে যাক তারপর কাল দিনের বেলায় কাজের একটা প্ল্যান তৈরি করে সেই অনুযায়ী কাজ শুরু করা যাবে ওই ওপরের ঘরটাই বোধ আপনাদের কাছে বেশি ভৌতিক বলে মনে হয় কাজেই এই ঘরে আপনাদের কাউকে শুতে হবে না এই ঘরে শোবো আমি আর নিচের যে কোনো ঘর বেছে নিয়ে আপনারা দুজন শোবেন ঘরে সারা রাত আলো জ্লে রাখুন আপত্তি নেই আর হিরেনের কাছে তো একটা রিভলভার রয়েছেই কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না আমার কাছেও একটা রিভলভার থাকবে দু দুটো রিভলভার আমাদের কাছে থাকতেও কাউন্ট প্রেতাত্তা যদি কিছু একটা করে ফেলতে পারে তাহলে অবশ্য আমি নাচার হিরেন বললে বড়াতে থাকলে যে সে অভিজ্ঞতা তোমারও হবে এ আমি ঠিক বলতে পারি বেশ বেশ একটা কিছু অভিজ্ঞতার আশাতেই তো এসেছি হিরেন এত কষ্ট স্বীকার করে যদি কোনো অভিজ্ঞতাই না হয় তাহলে আর সে রহস্য সমাধান হবে কেমন করে বলো মৃদু হেসে এই কথা বলে সুমিত তখনই আবার বললে এখন সে কথা বন্ধ থাক হিরেন এখন খাবার কি আছে বের করো খিদে পেটের নাড়ি ভুড়ি দাউ দাউ করে চলছে সে আগুনটা আগে নেবাও তো আচ্ছা বলে হিরেন তার টিফিন ক্যারিয়ার থেকে খাবার বের করতে আরম্ভ করল পাঁচ গভীর নিস্তব্ধ রাত প্রায় আড়াইটের সময় নিচের তলায় হঠাৎ একটা আর্তনাদ জেগে উঠল অরুণবাবুর ভীত কণ্ঠের আর্তনাতে সুমিত মর করে বিছানার ওপর বসে উঠল তারপর তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাইরে নিচে ছুটে এলো ঘরে ঢুকি সে দেখতে পেলে বিছানার ওপর হিরেন অজ্ঞান অবস্থায় শুয়ে আছে আর অরুণবাবু তার বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তার গলার ডানপাশ থেকে ঝরঝর করে রক্ত ছড়ছে সমীর ভীতু বিস্ফারিত চোখে সেদিকে তাকে জিজ্ঞেস করলে আপনার কী হয়েছে অরুণবাবু গলা থেকে ওরকম রক্ত পড়ছে কেন অরুণবাবু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন আর এক মুহূর্ত আমি ব্লু হাউসে থাকতে রাজি নই সমীরবাবু আমি কাল রাত্রে স্বচক্ষে কাউন্টকে দেখেছি আর আমার এই অবস্থার জন্য সেই দায়ী মুহূর্তের মধ্যে সমীর হতবুদ্ধি হয়ে গেল তারপর সে ভাব দমন করে সে বললে কি আবোলতা বর বকছেন অরুণবাবু কী হয়েছে সব কথা আমায় ভালো করে খুলে বলুন কাল রাত্রে আপনি কাউন্টার দেখা পেয়েছিলেন এ কথার মানে কি আপনার অবস্থা হলোই বা কী করে আর হিরেনি বা এমন অচৈতন্য কেন অরুণবাবু ধীরে ধীরে যা বললেন তা হচ্ছে এই যে গত রাত্রে মাথায় অসহ্য যন্ত্রণা বোধহয়তে তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই তার মনে হলো কেউ যেন তার বুকের ওপর চেপে বসে আছে এ কথা মনে হতে তার প্রাণে দারুণ আতঙ্ক উপস্থিত হলো ভালো করে তাকিয়ে দেখে তিনি বুঝতে পারলেন যে তার বুকের ওপর একটা কুৎসিত লোক বসে রয়েছে তার হাতে একটা ছোট্ট যন্ত্র তাতে একটা রবারের নল লাগানো অরুণবাবুর মনে হলো লোকটা যেন পাম্প করে তার ভেতর থেকে রক্ত বের করে নিচ্ছে তার গলার পাশ দিয়ে খানিকটা রক্ত গড়িয়ে পড়ছিল তাও তিনি বুঝতে পারলেন তিনি স্পষ্ট বুঝলেন যে এই রক্তশোষক লোকটি সাধু উদ্দেশ্যে বাধা দিতে না পারলে তার মৃত্যু নিশ্চিত কাজেই শরীরের সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে তিনি এক ঝটকায় তার বুকের ওপর থেকে মাটিতে ফেলে দিলেন তারপর মাটিতে পড়ে সে কুৎসিত লোকটার হাতের যন্ত্রটা ভেঙে চুর মার হয়ে যায় আর যে পাত্রে রক্তটা সংগ্রহ করা হয়েছিল সেটিও ভেঙে যায় কাজেই তার দেহে এই ঘরে এত রক্ত হিরেনের কথা জিজ্ঞেস করায় অরুণবাবু বললেন সে কুৎসিত মুখে লোকটা যখন পাম করে আমার গলা দিয়ে রক্ত বার করে নিচ্ছিল তখন কোনো রকমে একবার মাত্র আমি হিরেনবাবুর দিকে একটু তাকিয়েছিলুম ঠিক সেই মুহূর্তে আমি দেখেছিলুম এই দীর্ঘদেহ লোক তার মুখের ওপর ছুঁকে পড়ে মোটরসাইকেলের হর্নের মতো কি একটা রবারের বল অনবরত টিপছে আমার মনে হলো তারই ফলে হিরেনবাবু অত বেঘরে ঘুমোচ্ছেন নয়তো আমার এই বিপদের সময় তিনি কখনো চুপ থাকতে পারতেন না তার রিভলভার গর্জে উঠতো নিশ্চয়ই কিন্তু এর মাঝে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে লোকটার কেউ নয় লোকটা হচ্ছে স্বয়ং কাউন্ট ফার্নান্দো বা তার কোনো প্রেতাত্মা অরুণবাবু আবার বললেন লোকটাকে দেখে আমার বুকের রক্ত জমে বরফ হয়ে গেল ভাবলুম এই যাত্রার কোনো মতে নিস্তার নেই কারণ বহু বছর আগে মৃত দুর্দান্ত জলদস্যু কাউন্ট ফার্নান্দো আমাদের ধ্বংসের জন্য উদয় হয়েছে ওপরের ঘরে কাউন্টের যে ছবিটা রয়েছে ও হু সেই ঠিক সেই রকম দেখতে ভয়ে কোনো রকমে একবার চেঁচিয়ে উঠেছিলুম শুধু এইটুকু মনে আছে তারপর যে কি ঘটেছিল তা আর বলতে পারবো না এখন দেখছি আমি আমার বিছানাতেই শুয়ে আছি সমীর তাচ্ছল্য ভরে বললে আপনি দুঃস্বপ্নকে বাস্তব বলে ভুল করেছেন অরুণবাবু সে যা হোক এখন তাড়াতাড়ি হিরেনকে সুস্থ করা দরকার এরপর উভয়ই সময়বত চেষ্টায় আধা ঘন্টার ভেতরেই হিরেনের চৈতন্য ফিরে এলো আরও ঘন্টাখানেক সেবা শুশ্রূষা এবং বিশ্রামের পর হিরেন বেশ সুস্থ হয়ে উঠল সেও তখন তাদের সঙ্গে রাতের ঘটনার আলোচনায় যোগদান করল একটা কথা মনে হতেই হিরেন একটু আশার আলো দেখতে পেলে সে আগ্রহ ভরে জিজ্ঞাসা করলে কাল রাতের প্রথম দিকে বেশ একটা এক পশলে বৃষ্টি হয়ে গেছিল তাই না অরুণবাবু অরুণবাবু বিষণ্নভাবে বললেন হ্যাঁ কিন্তু এ কথা এখন আলোচনা করবার মতো মনের অবস্থা আমার নেই হিরেন উৎসাহ ভরে বললে আমার কথাটা নেহাত বাজে মনে করবেন না অরুণবাবু এই বৃষ্টির সাহায্যেই আমি একটু গোয়েন্দাগিরি করব এবং কাল রাত্রে কি আমাদের ঘরে প্রবেশ করেছিল তার কিছু সন্ধানও হয়তো পেতে পারি অরুণবাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন কীরকম হিরেন বললে আমার কিছু বলবার দরকার হবে না আমার সঙ্গে আসুন তাহলেই সব বুঝতে পারবেন সমীর তুমিও এসো অরুণবাবুর ঘরে পৌঁছে মেঝেতে খুব মনোযোগ দিয়ে হিরেনকে কিছুক্ষণ অনশন করতে দেখে অরুণবাবু তার মতলব বুঝতে পেরে বললেন আপনি কি পায়ের ছাপ ধরে এই রহস্যের মীমাংসা করতে চান নাকি হিরেন গম্ভীরভাবে বললে হ্যাঁ কতটা তাই বটে তবে এত সহজে যে রহস্যের মীমাংসা হবে এ কথা মনেও আনবেন না পায়ের ছাপ অনুসরণ করলেই যে কালকে নৈশ্য অতিথির সন্ধান পাবো এই কথা ধারণা আনাও মূর্খতা মাত্র আমি শুধু এই পায়ের ছাপ অনুসরণ করে দেখতে চাই যে কাল রাত্রে যে ব্লু হাউসে এসেছিল সেই বাংলোর কোন দিক থেকে এখানে এসেছিল কাল রাত্রে কোনো মানুষ এই বাংলোতে এসে থাকলে ফিরে যাওয়ার সময় তার পায়ের ছাপে ভেজা মাটির ওপর নিশ্চয়ই কোনো ছাপ থাকবে ব্লু হাউজের বাইরে এসে হিরেন দেখতে পেলে একজোড়া পায়ের ছাপ যেদিকে কাউন্টের স্তম্ভটা রয়েছে ঠিক সেই দিক থেকেই বাংলোতে এসেছে সেই অজ্ঞাত আগন্তুকের পায়ের ছাপগুলো এইবার সমীরকেও যেন ভাবিয়ে তুললে সে ভাবতে লাগল তাহলে অরুণবাবু যা বলেছেন তা কি সম্পূর্ণ সত্যি কাল রাত্রেকে মৃত কাউন্ট ফার্নান্দো এই দেশ উপস্থিত হয়েছিল কিন্তু এ কথা যে পাগলেরও বিশ্বাসের অযোগ্য বহু বছর আগে মৃত ব্যক্তির দেহ তার সমাধি থেকে জীবিত হয়ে উঠে আসবে কি করে তার সঙ্গে যে কুৎসিত মুখর লোকটার আবির্ভাব হয়েছিল সেটাই বাকি আর আশ্চর্য ব্যাপার এই যে কেউ যে ব্লু হাউসে এসেছিল তার পদচিহ্ন রেখেই সে তার প্রমাণ রেখে গেছে কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই তাহলে কি সেই ব্লু হাউসেই আছে কেই প্রশ্নের উত্তর দেবে অরুণবাবু এবার আতঙ্কে স্বরে বললেন আমার কথা যে অলিক স্বপ্নমাত্র নয় তার প্রমাণ পেলেন তো সমীরবাবু আমরা দুর্ভাগ্যক্রমে যেখানে এসে আশ্রয় নিয়েছি সেটা জলদস্যু ক্লাউন্ড ফার্নান্দোর অভিশপ্ত বাংলো এখানের এক মুহূর্ত অপেক্ষা করা আমাদের পক্ষে নিরাপদ নয় অরুণবাবুর কথা শুনে সমিতার মনের ভাব সংযত করে বললে বাইরে থেকে সব কিছু বিচার করলে অনেক সময় ঠকতে হয় অরুণবাবু এই পায়ের ছাপ কার কাল রাত্রে কি গোপনে ব্লু হাউসে এসেছিল আর আপনি যাকে দেখেছেন প্রকৃতপক্ষে সে কি এই সব ব্যাপারে সন্ধান করতে হলে আমাদের মাথা ঠিক রেখে কাজ করতে হবে অস্বাভাবিক একটা কিছু দেখে বাইরে থেকে দেয় বিচার করে পিছুপা হলে সব কিছু বন্ধ হবে তাছাড়া যে জন্য আমাদের এখানে আসা আপনার সেই বন্ধুরও কোনো সন্ধান হবে না অরুণবাবু ব্যাকুল স্বরে বললেন কিন্তু এই ভূত বাংলোতে বাস করে অজ্ঞাত বিপদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ক্ষতি ছাড়া লাভ কী হবে অজিতের সন্ধান তো এই ভূত বাংলোতে বাস না করেও হতে পারে সমীর ধীরে ধীরে বললে আপনার বন্ধুর সন্ধান করা অবশ্যই অসম্ভব বলে আমি মনে ভূতরে বাংলোরি রহস্য এবং বিপদের সঙ্গে বাস করে আপনার বন্ধু সন্ধান করতে হবে তাছাড়া আমরা যখন এত দূর এগিয়ে পড়েছি তখন এই বাংলো ছড়িয়ে অন্য কোথাও যাওয়া চলে না বিশেষত আজকে এখনই আমি কলকাতায় চলে যাচ্ছি আমি ফিরে না আসা পর্যন্ত আপনাদের এখানেই থাকতে হবে হিরেন বললে কলকাতায় যাচ্ছ এখনই মানে সমীর বললে এই ব্যাপারের সম্পর্কে আমার যাওয়া প্রয়োজন যাই হোক সাবধানে থেকো ভয় পেও না নিচেই দুজনে দুঘরে শোবে এই হচ্ছে আমার উপদেশ ছয় গভীর রাত্রে একটা কিছু শব্দে হিরেনের ঘুম ভেঙে গেল সে চোখ মেলে তাকিয়ে দেখতে পেলে ঘর আবছা অন্ধকারময় ময় ঘর অন্ধকার দেখে সে প্রথমে একটু চমকে উঠল পরক্ষণে তার মনে পড়ল যে সে নিজেই শোবার আগে আলো নিভিয়ে দিয়েছিল জানলা দিয়ে সামান্য এক টুকরো চাঁদের আলো ঘরের ভেতরে এসে পড়েছিল সে আলুতে ঘরের সব কিছুই দেখা যাচ্ছিল ফিরেন বিছানায় শুয়ে শুয়ে ভাববার চেষ্টা করলে হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভেঙে গেল কিন্তু অনেক ভেবেও সে কিছু ঠিক করতে পারলে না কিন্তু হিরেনকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না হঠাৎ দরজার বাইরে একটা মৃদু অস্পষ্ট পায়ের আওয়াজ শোনা গেল সে পায়ের আওয়াজ শুনে গতরাত্রের কথা তার মনে পড়ে গেল সে চুপ করে বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো এরপর কি ঘটে তা দেখবার জন্য ধীরে ধীরে দরজাটা খুলে গেল দরজাটা হিরেন সবার আগে ভালো করেই বন্ধ করে দিয়েছিল সুতরাং এখন দরজাটা বেমালুম খুলে যেতে দেখে সে স্তম্ভিতভাবে সেদিকে তাকিয়ে রইল সে কাউকেই দেখতে পাচ্ছে না অথচ ঘরের দরজা খুলল কী করে তাহলে কি সব সত্যি কোনো ভৌতিক রহস্য হিরেন এর বেশি আর কিছু ভাববার সময় পেল না তারপরে সেই দরজা দিয়ে ঘরে ঢুকলো এক বিশাল মানুষের মূর্তি ঘরে ঢুকেই মূর্তিটা ধীর পদক্ষেপে জানলার দিকে অগ্রসর হলো চাঁদের আলোতে তার মুখ দেখে হিরেন আতঙ্কে বিছানায় শুয়ে শুয়ে খামতে লাগল গভীর রাতে তার ঘরে যে মূর্তিটার আগমন হয়েছে সে বহুকাল পূর্বে মৃত স্বয়ং কাউন্ট ফার্নান্দো ছাড়ার কেউ নয় সে ওপরের ঘরে যে ছবিটা দেখছে সেটা যে এই মূর্তিটারই ছবি এতে মাত্র সন্দেহ নেই তারপর মনে হলো অরুণবাবু তাহলে ঠিকই কথা বলেছেন এই যে সত্যি অসপ্ত বাংল কাউন্টের মূর্তি কিছুক্ষণ জানলার বাইরের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে হিরেনের বিছানা দিকে এগিয়ে আসতে শুরু করলো হিরিন তার হাতের রিভলভারটা তুলে কাউন্টকে লক্ষ্য করল ভয়ে উত্তেজনায় তার হাত তখন থরথর করে কাঁপছিল পরক্ষণে হিরেনের হাতের রিভলভারটা গর্জন করে উঠল হিরেন কাউন্টকে লক্ষ্য করে গুলি করতেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল গুলির আঘাতে কাউন্ট আহত হওয়া তো দূরের কথা একটা ক্রুদ্ধ গর্জন করে তখনই পিছনে হটে এলো সমীর বেশ স্পষ্ট দেখতে পেলে তার চোখের সামনে থেকে কাউন্টের মূর্তি দরজা দিয়ে না বেরিয়ে অতি অদ্ভুতভাবে ঘরেই কোথাও যেন একটা মিলিয়ে যাচ্ছে মূর্তিটা মিলিয়ে যেতে সামান্য বাকি আর শুধু গলা এবং মাথারটুকু দেখা যায় হিরেন রিভলভার এমন সবাই আরেকবার গড়ছি উঠল মূর্তিটা দিকে মাথা লক্ষ্য করে তবু আশ্চর্য মূর্তিটা একবার শুধু কেঁপে উঠল পরক্ষণেই সেটা আবার সেই রকম আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো হিরেন এবার ভয় রীতিমতো ঘেমে উঠল কিন্তু ঠিক সেই মুহূর্তেই আরেক অভাবনীয় ব্যাপার প্রচণ্ড বেগে একখণ্ড পাথর বাইরে থেকে ছুটে এসে সবেগে মূর্তিটার মাথায় আঘাত করলে মূর্তিটা এবার মুসড়ে গেল পাথরের আঘাতে ধর থেকে মুন্ডুটা ছিন্ন হয়ে বেমালুম খুলে এলো এবং সেই সঙ্গে চোখের পলকে মুন্ডহীন ধরটা ভৌতিক দেহের মতো কোন রহস্যের অন্ধকারে মিলিয়ে গেল মূর্তিটা মিলিয়ে যাওয়ার পর হিরেনের মনে পড়ল অরুণবাবুর কথা সমীরের উপদেশ মতো তারা দুজনে নিচের দুখানা ঘরেই শুয়েছিল তার ভাগে যা ঘটবা তা তো ঘটলই এখন অরুণবাবুর অবস্থাটা জানবার জন্য কাঁপতে কাঁপতেই সে ওপাশের ঘরের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো বলি ও মশাই ও অরুণবাবু আরে আপনি কুম্ভকর্ণকেও হাড় মারালেন দেখছি যদি বেঁচে থাকেন তো জেগে উঠুন জেগে থাকেন তো শিগগিরই উঠে দরজায় খিল খুলে দিন বাইরে প্রলয়কণ্ড ঘটে গেল আর ঘরের মধ্যে শুয়ে শুয়ে আপনি দিব্য আরামে না ডাকাচ্ছেন শিগগিরই বাইরে বেরিয়ে আসুন আর ভূতের ভয় নেই আমাদের এক বন্ধু ভূত আমাদের শত্রুভূতের ঘাড় মোটকে বধ করে আমাদের কিভাবে নিষ্কণ্টক করেছে বাইরে বেরিয়ে এসে দেখে যান কথাগুলো বলে হিরেন একটু চুপ করে থেকে ঘরের ভেতর থেকে কোনো জবাব আসে কিনা শুনবার জন্য কান খাড়া করে রইল ঘরের ভেতর থেকে একটা গোঙানির শব্দ আসছে না হ্যাঁ তাই তো এ তো অরুণবাবুরই গলার স্বর ওরে বাবা ভূত ভূতের খার ভূতে আর সে দৃশ্য সচক্ষে দেখে আপনিও বেঁচে আছেন আপনি ঠিক হিরেন বাবুই তো না আমার ঘাড় মটকাবার জন্য হিরেনবাবুর গলা সরে আমাকে ডাকছেন তাই না হিরেন চিৎকার করে উঠল আরে মশাই আমি হিরেন হিরেন জল যান্ত আস্ত মানুষ হিরেন কী বললে যে আপনার বিশ্বাস হবে যে আমি ভূত নই মানুষ তাও যে মাথায় আসছে না ছাই আরে মশাই আপনার ভয় নেই শীগ্রি দরজা খুলুন আমি ভূত নই ভূতরা নাম উচ্চারণ করতে পারে না এই শুনুন আমি বলছি রাম রাম লক্ষণ লক্ষণ হটাৎশ করে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে এসেই অরুণবাবু হিরেনকে একেবারে জড়িয়ে ধরলেন তারপর ধরা গলায় আমতা আমতা স্বরে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি কি ব্যাপার হিরেনবাবু হিরেন তখন রাত্রে ঘরে খিল এটে শোবার পর থেকে একটু আগে কাউন্টের মূর্তি ঘরে ঢোকা পর্যন্ত সব কথা গুছিয়ে বলতে লাগলো কাউন্টকে দেখে আমি রিভলভারের গুলি দ্বারা তাকে অভ্যর্থনা করলুম একবার যার মৃত্যু হয়েছে সামান্য রিভলভারের গুলি তার কি ক্ষতি করতে পারে আমার গুলি দিব্যি পরিপাক করে কাউন্ট তবু অদৃশ্য হচ্ছিলেন কিন্তু হঠাৎ বাইরে থেকে একটা পাথরের প্রচণ্ড আঘাতে ওই দেখুন অরুণবাবু কাউন্টের ছিন্ন মুন্ড ধুলোয় লুটোচ্ছে ঘরের আবছা আলো অন্ধকারের মেঝের মধ্যে চোখ পড়তেই অরুণবাবু একটা অস্ফুট আর্তনাদ করে দুপা পিছিয়ে গেলেন সত্যি তো এ যে যথার্থই কারো মুণ্ড হিরেন বললে এখন আর ভয় নেই অরুণবাবু কাউন্টের প্রেতার্থাও এবার ধরাশায়ী হয়েছে প্রেতাত্তার ছিন্ন মুন্ডু এখন আমাদের চোখের সম্মুখে আসুন একবার ভালো করে দেখেনি এই বলে সে তাড়াতাড়ি তার টর্চটা খুঁজে বার করলে তারপর টর্চ হাতে সে মাথাটার দিকে এগিয়ে গেলে এ কি এই যে পরম একটা বিস্ময় হিরেন দেখলে অরুণবাবুও দেখলেন সে মাথাটা একটা জমাট শুকনো মাথা তাতে রক্ত চিহ্ন মাত্র নেই ধর থেকে যেখানে কেটে গেছে সে জায়গাটা একটা এব্র ক্ষিব্র ভাঙা পুতুলের গলার মতো অরুণবাবু এ কি এ কি পুতুল খালা হচ্ছে নাকি কেউ কি আমাদের পুতুল দিয়ে ভেলকি দেখাচ্ছে হিরেন পরক্ষণে নিজেকে সংযত করে বললে না না সে অসম্ভব এটা ভেলকি হতে পারে না আমি নিজের চোখে নিজের চোখে দেখেছি কাউন্ট ফার্নান্দো ঠিক তার ওই ফটো স্বরূপ নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল গুলি খেয়েও নির্বিকারভাবেই এগিয়ে আসছিল কাঠের পুতুল কখনো চলতে পারে না অরুণবাবু কাজেই এ কখনো প্রেতার তার ছিন্নমুণ্ড নয় এ হচ্ছে প্রেতার তার খলস অরুণবাবুর মুখ থেকে তখন আর কোনো কথা বেরোচ্ছিল না ভয় তার সর্বস্বরে থর থর করে কাঁপছিল হঠাৎ জানলার দিকে খট করে একটা শব্দ দুজনেরই চোখ পড়ল সেই দিকে দেখে দুজনেই চমকে উঠল তারা দেখতে পেলে একটা প্রকাণ্ড বিভৎস মানুষের মাথা জানলা দিয়ে এক দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে রয়েছে তার আগ্রহ পড়া তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে ঘরের ভিতরে সেই ছিন্ন মন্ডুটার দিকে আবছা আলো অন্ধকারে লোকটাকে ভালো করে দেখা যাচ্ছে না তবে তাদের বোধ মনে হলো একটা বিশাল দেহি ম্যানের মুখ ওরা জানলার দিকে তাকাতেই সে লোকটাও তাদের দেখতে পেল পর মুহূর্তে জানলার ভেতরে সে মুখখানা অদৃশ্য হয়ে গেল অরুণবাবু দ্রুত পদক্ষেপে জানলা দিকে অগ্রসর হতেই হিরেন তাকে বাধা দিয়ে বললে পাগলামি করবেন না অরুণবাবু আমার মানসিক ও শারীরিক শক্তি আপনার চেয়ে কোনো অংশে কম নয় আমি কাপুরুষও নই আমিও জানলায় মুখ দেখেছি তবু ওই অজ্ঞাত মুখের মালিকের সম্মুখীন হওয়া সঙ্গত নয় অরুণবাবু অবশ্য আপনাদের কাছে একটা রিভলভার আছে কিন্তু তাই নিয়ে ওই রাতের অন্ধকারে আমাদের বিশেষ কিছু সুবিধা না হওয়াই সম্ভব কাজেই ভোরের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে এই সময় জানলায় হঠাৎ আবার সেই মুখখানার উদয় হলো অরুণবাবু এবার যেন খেপে গেলেন তিনি চেঁচিয়ে উঠলেন দাঁড়া দাঁড়া শয়তান আমার বন্ধু অজিতকে তোরা গ্রাস করেছিস আমাদের এখানেও হানা দিতে আসছিস বারবার দাঁড়া এক্ষুনি মজা দেখাচ্ছি বলতে বলতে অরুণবাবু উন্মত্তের মতো তখনই ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন থামুন থামুন অনুনবাবু বলে হিরেনও তার পিছু পিছু ছুটে বেরিয়ে গেল কিন্তু কোথায় যাবে সে বাইরে তখনও ভীষণ অন্ধকার হিরেন হতাশ হয়ে ইতস্তত চারিদিকে তাকাতে থাকল সাত ভোরের আলোতেই হিরেন তার ঘর তন্নতন্ন করে খুঁজেও কয়েক জোড়া অস্পষ্ট পদচিহ্ন ছাড়া আর কিছুই দেখতে পেল না সেগুলো দেখতে অবিকল ঠিক মানুষের পায়ের মতোই তাহলে কাল রাত্রে তার ঘরে যার আবির্ভাব হয়েছিল সে শুধু কাউন্টের অশরীর আত্মা মাত্র নয় কাউন্ট ফার্নান্দো স্বয়ং সশরীরেই তার ঘরের নৈশ্য অভিযান করেছিল পায়ের চিহ্নগুলো ঘরের ঠিক মাঝখানে গিয়ে অদৃশ্য হয়েছে এইখান থেকে কাল রাত্রে কাউন্ট শূন্যে মিলিয়ে যাচ্ছিল এবং তাতে অকৃত হয়েছিল অনেকটা গোটা দেহটাই সে লুকিয়ে নিয়ে গেছে শুধু ফেলে রেখে গেছে মাথার একটা খোলস একটা কাঠের মাথা হিরেন ভাবলে কিন্তু ঠিক এইখানটায় অত বড় একটা মূর্তি অদৃশ্য হলো কেমন করে বহু চেষ্টাতেও সে এই প্রশ্নের সমাধান যখন করতে পারলে না তখন হতাশ হয়ে সে চিন্তা ছেড়ে দিলে কিন্তু পরক্ষণে তার মনে হলো অরুণবাবুর কথা হায় কোথায় তিনি নিজের একগমির জন্য না জানি ভদ্রলোক আজ কোন অজ্ঞাত বিপদের মধ্যে গিয়ে পড়েছেন ভাবতে ভাবতে অরুণবাবু বিছানার দিকে তার চোখ পড়ল চোখ সে দেখতে পেল সেখানে একটা চিঠি পড়ে রয়েছে সে তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেল এবং অতি আগ্রহে সে চিঠিখানা তুলে নিল কিন্তু চিঠিখানা পড়েই সে চমকি উঠল তাতে লেখা রয়েছে অরুণবাবু অদৃশ্য হয়েছেন সতর্ক থেকে দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখো চিঠিটা কি লিখেছে কাকি লিখেছে এই এই কয়েক প্রশ্ন তার মনের ভিতর উঠে তাকে বিহ্বল করে ফেললে তার মনে হলো সমীর ছাড়া তাকে সাবধান করে দেওয়ার মতো এখানে আর কি থাকতে পারে কিন্তু আজ দুদিন থেকে সেও তো এখানে নেই তবে কেই চিঠি লেখক হঠাৎ একটা অস্পষ্ট শব্দ হতেই হিরেন জানলা দিয়ে তাকে দেখতে পেলে একটা ঘন কালো ঝাঁকড়া দাড়িওয়ালা জোয়ান লোক জানলা দিয়ে উঁকি মেরে তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের চারিদিক দেখছে হিরেন মনে করলে লোকটা বোধহয় তাকে দেখতে পায়নি সুতরাং সে সে লোকটাকে সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে এক লাফে জানলার ধারে পৌঁছে দুহাতে দৃঢ় মুষ্টিতে তার দাড়ি চেপে ধরল তারপর কর্কশ কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল শয়তান এবার আর তোর কোনো মতাই নিস্তর নেই ঘঘু দেখেছিস এবার তোর ফাঁদোতে এক পাছা ধন রিভলভারের গুলিতে তোর প্রকাণ্ড খুলিখানা ঝাঁঝাঁক করে দিতে আমার বিন্দু মাত্র অসুবিধা হবে না মনে রাখিস হিরণের প্রচণ্ড আকর্ষণে লোকটি ষাঁড়ের মতো চিৎকার করে বলে উঠল উহ করো কি হিরেন শিগগিরই আমার দাঁড়ি ছেড়ে দাও নইলে খুনের দায় তোমায় ফাঁসিতে যেতে হবে বলে রাখছি লোকটির গলা শুনে হিরেন চমকে উঠে তার দাড়ি ছেড়ে দিল তারপর স্তম্ভিতভাবে তার দিকে তাকে বললি কি আশ্চর্য ইন্সপেক্টর বীরেনবাবু আপনি হঠাৎ এই অদ্ভুত বিশে এখানে বীরেনবাবু তার গালে হাত বুলোতে বুলোতে রাগতভাবে বললেন ও তোমার মতো গুন্ডার সাথে এখানে এমনভাবে দেখা হবে জানলে কি আর এখানে আসতো তোমার বিপুল বিক্রমে আমার শোকের দাঁড়িয়ে কয়েক গাছ তো দূরের কথা প্রাণটাই খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল আর কি ওই তো তোমাদের প্রধান দোষ মাঝে মাঝে এমন এক একটা খাপ ছাড়া কাজ করে বসো যে তাদের তোমাদের কাছে আসতে আমার ইচ্ছা হয় না আমার দাঁড়ির ওপর তোমার এই আক্রোশের কারণটা কী বলো তো বাপু হিরেন অপ্রতিভভাবে বলল ক্ষমা করবেন বীরেনবাবু আমি আপনাকে দাড়ি কোফবিহীন ভদ্রলোক বলেই জানতুম হঠাৎ যেমন রাতারাতি দাড়ি কফ বুঝিয়ে প্রস্তের মতো প্রস্তুত হয়েছেন এই সংবাদটা আমার জানা ছিল না মোটেই তার চেয়ে বরং আমি আগে থাকতেই আপনার চেহারা একটা ফটো আর আপনার এখানে আগমনের সংবাদটা আপনার জানিয়ে দেওয়া উচিত ছিল বীরেনবাবুর আগতভাবে বললেন সাধে কি আর দাঁড়ি গোফের বোঝা বই বেড়াচ্ছে এটা আমার ছদ্মবেশ বেশ মানে আমি এখানে তদন্তে এসেছি হিরেন হেসে বললে হো হো তাই বলুন কিন্তু হঠাৎ আমাদের কোনো খবর না দিয়ে ছদ্মবিশ্বে এখানে তদন্তে আসবার কারণটা কি বীরেনবাবু আপনি তো বলেছিলেন যে আপনার হাতে জরুরি কাজ রয়েছে আর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য নীলপুরে আসতে আপনার দু তিন দিন দেরি হবে অথচ হঠাৎ ছদ্ম এখানে আপনি উদয় হলেন কিসের তদন্তে জানতে পারি বোধ হয় বীরেনবাবু সুরে বললেন কেন তুমি জানো না তো আজ আমাকে এখানে আসবার জন্য কাল টেলিগ্রাম করেছে হিরেন ততোধিক বিস্ময় প্রকাশ করে বললে কি বলছেন টেলিগ্রাম করেছে সমীর সে কি তাহলে কলকাতা যায়নি আমি তো ভেবেছিলাম কলকাতা যাচ্ছে সে আপনার কাছে বীরেনবাবু উত্তর দিলেন তুমি যে ভাবছ কি আর কী ভেবেছিলে তা আমি জানি না কিন্তু কাল রাত্রে আমি সমীরের টেলিগ্রাম পেয়েছি কতগুলো পুলিশ নিয়ে এখানে আসবার জন্য আমাকে অনুরোধ সে করেছে নীলপুরের রহস্যময় নিরুদ্দেশের তদন্তে আমি তাকে যথাসাধ্য সাহায্য করবো বলেছিলাম সে তাই উল্লেখ করে আমায় জানিয়েছে যে আমি যদি পৃথিবীর একমাত্র অদ্ভুত কর্ম বৈজ্ঞানিক এবং রহস্যময় পাপিকে গ্রেপ্তার করতে চাই তাহলে যেন ছদ্মবেশে নীলপুরের এই বাংলোতে এসে আমি তোমার সঙ্গে দেখা করি এর বেশি তার কাছে আমি কিছুই জানতে পারিনি ব্যাস তারপর তার কথা মতো ছদ্মবেশে এখানে তোমার সঙ্গে দেখা করতে এসে তোমার হাতেই দাড়ি সমেত প্রাণ প্রাণী টানাটানি আর কি তা যাই হোক এখন এখানকার ব্যাপারটাকে আমায় খুলে বলো হিরেন এখানে আসার পর থেকে যা কিছু ঘটেছে একে একে সব কথাই বীরেনবাবুকে খুলে বলল সব কথা শুনে বীরেনবাবু মাথা দলিয়ে বললেন অদ্ভুত বটে আমাকে এখানে আসতে বলে সোমীর নিজেই নিরুদ্দেশ আর বৈজ্ঞানিক এবং রহস্যময় পাপী তাই এই কথা দুটো বলবার উদ্দেশ্য কি। তুমি কিছু বুঝতে পারছো হিরেন আমি যে মাথামণ্ড কিছুই বুঝতে পারছি না হঠাৎ খানিকটা দূরে একটা কাঁতর আর্তনাদ ও রে পা হিরেন দুজনেরই চোখ পড়ল সেই দিকে যে দৃশ্য তারপর তাদের চোখে পড়ল তাতে তারা শিউড়ে উঠল তাদের অন্তরাত্মা কেঁপে উঠল দেখা গেল একটা তেরো চোদ্দ বছরের ছেলেকে দুটো সন্ডা লোক প্রায় চ্যাংদোলা করে তুলে একটা কবরের ভিতরে ঠেসে দেওয়ার চেষ্টা করছে ছেলেটার নাক মুখ আর মাথা বেয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে বীরেনবাবু উত্তেজিত স্বরে বললেন দেখছো হেরেন লোকগুলো কি নিষ্ঠুর চলো দেখে ওদের একবার বেশ কোনো শিক্ষা দিয়ে আসি বলি তিনি তার বিশাল ভুড়িটাকে দোলাতে দোলাতে লোক দুটির উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন হেরেন আগে প্রায় জ্ঞান শূন্য হয়ে তার পিছনে পিছনে ছুটল সেদিকটা ফাঁকা মাঠ কেবল মাঝে মাঝে এখানে সেখানে দু একটা বড় বড় গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে নীলপুরের রহস্য আরও জমাট ঘনীভূত করে তুলেছিল একটা তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়ার সময় গাছের একটা উঁচু ডাল সশব্দে মাথা নাড়া দিয়ে উঠল হিরেন এবং বীরেনবাবু মুহূর্তের জন্য দুজনেই সেদিকে একবার তাকালেন কিন্তু পরক্ষণেই ছেলেটাকে বাঁচাবার আগ্রহে আবার তারা সেই ঘটনাস্থল লক্ষ্য করে ছুটে চললেন খানিকটা এগোতে একটা আম গাছ তার তলা দিয়ে যেতে ওপর থেকে হঠাৎ একখানা জাল এসে তাদের মাথায় বিছিয়ে পড়ল কিছু একটা আশঙ্কা করে বীরেনবাবু তা কেটে বেরোবার চেষ্টা করছিলেন এমন সময় গাছের ওপর থেকে ঝুপ ঝুপ করে কয়েকটা লোক লাফিয়ে পড়ল তাদের প্রত্যেকের হাতে একটা করে বর্ষা মাটিতে নেমে একজন বললে খবরদার কে ও পিস্তলে হাত দিয়ে অমনি গ্যাথা ফেলব চুপ করে থাকা এই দৃশ্যের সঙ্গে সঙ্গে হঠাৎ দূরের দৃশ্যটা বদলে গেল দেখা গেলো সেই রক্ত ছেলেটা যাকে জ্যান্ত কবরে দেওয়ার জন্য এতক্ষণ ধস্তাধস্তি হচ্ছিল হঠাৎ হাসতে হাসতে সে কবর থেকে উঠে এলো আর বাকি লোকগুলো হাসি মুখে বন্দি হিরেন এবং বীরেনবাবুর দিকে এগিয়ে গেল তাদের ধ্বংসের জন্য বীরেনবাবু কাতর কণ্ঠে বললেন হিরেন আমাদের ভাগ্যচক্র এই মুহূর্ত থেকে ঘুরে গেল ভাই অন্য নিরুদ্দেশ রহস্যের তদন্ত করতে এসে আর যখন আমরাই নিরুদ্দেশ হতে যাচ্ছি উহ কত আর শৈতনার তো ওই ছোঁড়াটা আর ওই লোকগুলো ওদের কৌশলে আজ আমরাই ওদের মুঠোয় বন্দি হলুম হায় সমীর যদি এই সময় এখন থাকতো বীরেনবাবুর চোখে তখন উচ্চসুত জলধারা আর হিরেন রাগি অপমানে সে তখন স্তব্ধ নির্বাক আট ছোঁড়াটাকে আটকে রেখেছো তো বলছার সিং সমীরের কণ্ঠস্বর গম্ভীর ও সুস্পষ্ট গোলজার সিং বললে হ্যাঁ বাবুজি ওকে আটকেছি ছোড়া পাঁচ টাকা বকশিস পেয়ে কি অভিনয়টাই না করলে নাকে মুখে ও মাথায় আলতা লাগিয়ে দিব্যি আহত হওয়ার ভানটা করলে সঙ্গে সঙ্গে কবরটাকে কেন্দ্র করে আরম্ভ হল তাদের ধস্তাধস্তি ইন্সপেক্টরবাবু আর হিরেন বাবু সেটাকেই সত্যিকার ধস্তাধস্তি মনে করে ছুটে এলেন আর তারই ফল আস্তারা নিখোঁজ সমীর বললে বলবো বলব গোলজাসং আমার তখন নিজের আঙুল নিজে কামড়াবার ইচ্ছে হচ্ছিল মানুষ কখনও এমন বোকা হয় ছদ্মবেশে আসতে বলেছিলাম কেন সে কি এসেই হিরণের সঙ্গে একটা তুমুল কাণ্ড বাঁধাবার জন্য হিরেন আর বীরেনবাবুকে মিলে যখন দাড়ি টানে টানির ব্যাপারটা চলছিল আমি তখনই তেঁতুল গাছের ওপর বসে থেকে অনুমান করেছিলুম তাদের এই বোকামিতে তারা আজ ধরা পড়ে গেলেন কে তারা কেন এসেছে সে কথা কি আর কারো বুঝতে বাকি থাকে কাজেই তখন শুরু হলো তাদের দুজনকে ফাঁতে ফেলবার ষড়যন্ত্র তারা যখন তেঁতুল গাছের তলা দিয়ে ছুটে যাচ্ছিলেন আমি তখন একবার বারণ করবার জন্য উদ্গ্রীব হয়ে গাছের একটা ডাল নাড়া দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলাম কিন্তু সবই বৃথা হলো অসহায় দুর্বলের মতো তারা আজ বন্দি দুঃখ এবং অপমানে সমীর একেবারে অভিভূত হয়ে গেল গোলজা সিং বললে এখন উপায় কি হবে বাবুজি উপায় হ্যাঁ উপায়ে কিছু একটা বের করতেই হবে অন্যমনস্কভাবে সমীর বললে আধ মিনিট নীরব থেকে সে বলতে লাগলো শোনো গুলজার সিং কথাটা ভালো করে বুঝে নাও বলুন বাবুজি সমীর হবে বললে একটা চালাকি করতে হবে গুলজার সিং তোমরা সিপাহী এসেছ পনেরো জন না আগে হ্যাঁ আমাকে ছাড়া আরও পনেরো জন বেশ কেবল তোমাকে আমি চাই আমার সঙ্গে বাকি পনেরো জনকে বলে দাও তারা পাঁচজন পাঁচজন করে তিন দলে বিভক্ত হয়ে এক দল লক্ষ্য রাখবে একটা গম্বুস্টার দিকে একদল লক্ষ্য রাখবে মাঠের এই অংশটায় আর বাকি দল মাঠের এখানে সেখানে দল বেঁধে পুরোপুরি পুলিশি সাজে ঘুরে বেড়াবে ওখানে একটা পরপর মাঝে মাঝে বন্দুকের আওয়াজে চারিদিক কাঁপিয়ে তুলবে আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিপক্ষ দলকে বুঝতে দেওয়া যে পুলিশ যা কিছু সন্দেহ করছে সে হচ্ছে কেবল এই দুটি জায়গা কিন্তু নীলকুঠি আমাদের লক্ষ্যস্থল নয় কিন্তু আমি জানি নীলকুঠু একেবারে রহস্য ছাড়া নয় হিরেনটার সেদিনই বোঝা উচিত ছিল যে বাইরে থেকে আমি যে পাথরটা ছুঁড়েছিল তার আঘাতে ভূত বা মানুষ কারোর কেবল মাথাটা খুলে যেতে পারে না আর তখনই তার বোঝা উচিত ছিল যে অত বড় মূর্তিটার বাকি অংশটুকু কোথায় তলিয়ে গেল তার খোঁজ করা উচিত ছিল ওই নীলকুঠিতেই তাহলেই সম্ভবত অনেক কিছু খোঁজ পেতে পারতো সে যাই হোক সে যেটুকু করেনি সেটুকু আমি করতে চাই আর তুমি হবে আমার সাহায্যকারী আমরা দুজনে গোপনে নীলকুঠিতে ঢুকে অনুসন্ধান আরম্ভ করব। ততক্ষণ অন্য সিপাহীরা বাইরে খুব ধুম করে বিপক্ষের দলের একটা আতঙ্কের ভাব জাগিয়ে রাখবে আর এর মাঝে ওই ছোড়াটার কথা বললে চলবে না তার কাছে কতটুকু আদায় করা যায় সে চেষ্টা করতেই হবে বুঝলে গুলদার সিং কী আমি করতে চাই হ্যাঁ বাবুজি সমীর বললে তাহলে সেইভাবে সবাইকে তৈরি হতে বলে দাও জো হুকুম গুলজার সিং সালাম করে ঝোপের আড়ালে চলে গেল সমীর তখনও গম্ভীরভাবে বনের অন্ধকারই গা ঢাকা দিয়ে বসে রইল নয় জ্ঞানহতি হিরেন দেখতে পেলে সে হাত পা বাঁধা অবস্থায় একটা ঘরে পড়ে রয়েছে বহু মূল্য রকম শৌখিন জিনিসে ঘরটা সাজানো কোনো সম্ভ্রান্ত বংশীয় চিনেম্যানের ব্যবস্থার মতো ঘরের দরজার সামনে একটা হলদে রঙের রেশমি পর্দা তার মাঝখানে ঘোর লাল রঙের একটা প্রকাণ্ড বাদুড়ের মূর্তি হঠাৎ দেখলে মনে হয় যেন সেটা জীবন্ত টেবিলের উপর অসংখ্য ওষুধপত্র ছুরি কাঁচি ও ইনজেকশনের যন্ত্র হিরেন অবাক হয়ে এসব সব দেখছিল একে একে সব কথা তার মনে পড়ল। তার মনে হলো শত্রুদের জালে তার আটকা হলে জালে জড়িয়েই তাদের কাঁধে করে এখানে একটা দূরে ওরা নিয়ে আসে তারপর একটা গাছের তলা থেকে একটা পাথর সরিয়ে তারা সুরঙ্গ পথে ওদের এইখানে নিয়ে আসে হিরেন ভাবল কিন্তু বীরেন বাবু কোথায় তাকে দেখছি না কেন হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ পেয়ে হিরেন ফিরে তাকে একটা বিশাল দেহি চিনেম্যানকে দেখতে পেলে চিনেম্যানটা ঘরে ঢুকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে হিরেনকে লক্ষ্য করল তারপর তাকে তুলে কাঁধে ফেলে সে অতি সহজেই ঘর থেকে বেরিয়ে সেই অন্ধকার সুরঙ্গ পথেই আবার কোথায় এগিয়ে চলল হাত পা বাধা থাকা দরুন হিরেন তার এই কাজে বিন্দুমাত্র বাধা দিতে পারলে না তবে সে এটুকু বুঝলে যে মৃত্যু না হওয়া পর্যন্ত এই দানবটার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো পথই নেই হিরেনকে কাঁধে করে চিনেম্যানটার সুরঙ্গ দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে আরেকটা ঘরে ঢুকল সেই ঘরে ঢুকতেই হিরেন দেখতে পেলে ঘরের মাঝখানে একটা লোক নিস্তব্ধভাবে দাঁড়িয়ে বোধহয় তাদেরই পরীতীক্ষা করছে তাকে দেখেই হিরেন চিনতে পারলে এ আর কেউ নয় কাউন্ট ফান্দো স্বয়ং হিরেন দেখলে কাউন্টের সামনে তিনটে চেয়ারের সঙ্গে বাধা রয়েছে আরও তিনটে লোক তাদের একজন অরুণবাবু দ্বিতীয়জন ইন্সপেক্টর বীরেনবাবু আর তৃতীয় ব্যক্তি অজ্ঞাত হিরণের মনে হল সম্ভবত এই হচ্ছে সেই অজিত অরুণবাবুর নিরুদ্দিষ্ট বন্ধু সিনেমেন্টে হিরেনকে মাটিতে না নামিয়ে হাত পা বাঁধা অবস্থাতেই একটা চেয়ারে বসিয়ে দিলে তারপর সে সেই ঘর থেকে নিঃশব্দে অদৃশ্য হল কাউন্ট কয়েক মুহূর্ত বন্ধুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ পিশাচের মতো হো হো করে হেসে উঠল তারপর হাসি থামিয়ে বলল মূর্খের দল তোমাদের এই দুরবস্থার জন্য আমি আন্তরিক দুঃখিত কিন্তু কোনো উপায় নেই ডাক্তার হিরতার কাজে অনধিকার চর্চার ফল তোমাদের ভোগ করতেই হবে তবে তোমাদের হৃৎপিণ্ডগুলো দিয়ে যে মানুষের সমাজের কিছু উপকার হবে তার জন্য নিজের অদৃষ্টকে তোমার ধন্যবাদ দিতে পারো কাউন্টারি সাংঘাতিক কথা শুনে হিরেন স্তম্ভিত হলো এ কি মাত। না মানুষের দেহে কোনো শয়তান বিশেষ ডাক্তার হিরতাকে তাদের হৃৎপিণ্ড দিয়ে মানুষের সমাজের উপকার হবে কাউন্টের এসব কথার মানেই বা হিরিনের মনের ভাব বুঝতে পেরে কাউন্ট মৃদু হেসে বললে বড় আশ্চর্য হচ্ছ আমার কথা শুনে না তা হবারই কথা যাই হোক তোমাদের আগে যারা এখানে এসেছে আমার এই কথা শুনেই তারা মর্চিত হয়েছে আমার কথাগুলো মন দিয়ে শুনলে তোমরাও বুঝতে পারবে যে আমার এই পরীক্ষা বিশাল পৃথিবীর মানুষের উপকারের জন্যই আমি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যাত্রাকে অজর অমর করতে চাই তাই আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর সেই শুভ উদ্দেশ্য সাধনের জন্য আমার প্রয়োজন গুটি কয়েক হৃৎপিণ্ড সেজন্য তোমাদের মতো দু চারজনের যদি মৃত্যুও ঘটে তাহলেও তোমাদের জীবন সার্থক হবে সকলেই মহা আতঙ্কে স্তব্ধ হয়ে কাউন্টের কথা শুনছিল কথা বলবার সমস্ত শক্তি পর্যন্ত যেন তাদের কখন কোন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে অত বড় দুর্ধর্ষ সাহসী ও শক্তিশালী ইন্সপেক্টর বীরেনবাবুও যেন ভয় ও হতাশায় মাটির সঙ্গে মিশে গিয়েছেন কিন্তু হিরেন তখনও পর্যন্ত নিজের বুকটাকে শক্ত বরাবরই রাখবার চেষ্টা করেছে কাউন্টের সদম্ভ কথাগুলো সে নীরবে হজম করে নিতে পারল না সে এইটুকু বুঝতে পেরেছিল তার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে শয়তান বললেও সম্মান করা হয় জীবন্ত মানুষের হৃৎপিণ্ড নিয়ে এ কোন খেলা খেলতে চায় তা সে কিছু ঠিক করতে কণ্ঠে বললে শয়তান তোমার মতলবটা পরিষ্কার করে খুলে বলো আমাদের হৃৎপিণ্ডে মানুষের কী উপকার হতে পারে তা আমি বুঝতে পারছি না আমাদের হৃৎপিণ্ড নিয়ে তুমি কি করতে চাও হিরিনের কথায় কিছুমাত্র অসন্তুষ্ট না হয়ে কাউন্ট মৃদু কণ্ঠে বলে। ধীরে বন্ধু ধীরে তুমি আমাকে যে ভাষায় সম্ভাষণ করলে তোমার বুদ্ধি থাকলে বুঝতে পারতে যে আমি ঠিক তার উপযুক্ত নই সে যাই হোক আমার সময় অতি স্বল্প সুতরাং তোমার সাময়িক মৃত্যু ঘটবার আগে আমার উদ্দেশ্য তোমাদের কাছে সব কিছু খুলে বলতে আমার কোনো আপত্তি নেই আমার বক্তব্য শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমার উদ্দেশ্য কত মহৎ এ পর্যন্ত দেবতারা মানুষকে যা দিতে পারেননি সেই অমরত্ব প্রদান করার জন্যই আমি এই পাতাল পুরীতে বাস করে এত কষ্ট এবং পরিশ্রম স্বীকার করছি আর সে অমরত্ব লাভ করবার সৌভাগ্য প্রথমে তোমাদের অদৃষ্টি ঘটবে এজন্য আমাকে তোমাদের আন্তরিক ধন্যবাদ জানানো উচিত কাউন্ট বলে চলল অনেক দিন যাবৎ এখানে আছি কিন্তু আমার এমন সৌভাগ্য কখনো হয়নি এর আগে যা পেয়েছি সে হল কদাচি দু একজন লোক তাদের হৃৎপিণ্ড খুলে নিয়ে ওসব কাঁচের পাত্রে জমা করে রেখেছি কিন্তু দুঃখের সঙ্গে আমাকে স্বীকার করতেই হবে আমার সেই সব পরীক্ষা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের হৃৎপিণ্ড খুলে নিয়ে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সেই সব হৃৎপিণ্ডের চালু করে আমি আবার তাদের জীবন ফিরিয়ে দিতে চেষ্টা করেছিলুম খেতে পারিনি কাজই তাদের হৃৎপিণ্ডগুলো খুলে রেখে হৃৎপিণ্ডহীন মানুষগুলোকেই নকল চামড়া আর নকল মেদের সাহায্যে সম্পূর্ণ স্বাভাবিক চেহারা ফিরিয়ে দিয়ে নীলপুরের জঙ্গলে এখানে সেখানে ফেলে রেখে দিই তোমাদের মতো মূর্খের দল তাই নিয়ে কাগজপত্রে অনেক কিছু আন্দোলন শুরু করেছিল তারপর থেকে কিছুকাল সুযোগ খুঁজছিলুম ভাবছিলুম একসঙ্গে গুটি কয়েক লোক পেলে সম্ভবত পরীক্ষাটা সফল হবে হৃৎপিণ্ডের ক্রিয়া যদি বিভিন্ন প্রক্রিয়ায় বন্ধ করা যায় তাহলে হয়তো তাদের কোনো না কোনো হৃৎপিণ্ড আমাকে অমরত্ব প্রদানের অধিকারই করবে একসঙ্গে কয়েকটি লোক পাওয়ার মতো পরম সৌভাগ্য যে লাভ করব তা আমি কোনো দিনে আশা করি অজিত ছেলেটা খুব পৈমন্ত মনে হয় তা নইলে ওর পিছনে তোমাদের মতো আরও তিন তিনটে মূর্খের উদয় হবে কেন ইন্সপেক্টর সাহেব বড় আশা করে ছদ্মবেশে এসেছিলে কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারি যাই হোক ভালোই হয়েছে আমার এই বৈজ্ঞানিক যজ্ঞে তোমাকেই করবো আমার প্রধান বলি প্রধান বলি এই হিসেবে বলছি তোমার হৃৎপিণ্ডটা আমি শ্রেষ্ঠ সম্মান দেব। তাকে কোনো সাধারণভাবে নিষ্ক্রিয় করা হবে না তোমার হৃৎপিণ্ডকে নিষ্ক্রিয় করব মনোবিজ্ঞানের দার্শনিক পন্থায় গভীর আতঙ্কে তুমি শিউরে উঠবে তোমার বাকশক্তি বিলুপ্ত হবে তোমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে তারপর তোমার সে হৃৎপিণ্ড খুলে নিয়ে বৈজ্ঞানিক পন্থায় আমি আবার তাকে স্বাভাবিক করে তোমাকে বাঁচাবার চেষ্টা করব। ভাগ্যক্রমে যদি বেঁচে যাও তাহলে তুমি হবে অমর আর আমি লাভ করব অক্ষয় যশ ও সাফল্য তোমাদের বাকি তিনজনের হৃৎপিণ্ডকেও নিষ্ক্রিয় করা হবে তিনটি বিভিন্ন উপায় অজিতের হৃৎপিণ্ড বন্ধ করা হবে অধমুখী পন্থায় মানে তার পা দুটো উপরের দিকে বেঁধে রেখে মাথা ঝুলিয়ে দেওয়া হবে নিচের দিকে হৃৎপিণ্ডের সমস্ত রক্ত বেরিয়ে এসে মাথায় উঠে জমা হবে ধীরে ধীরে ক্রিয়া বন্ধ হবে অরুণ ছোকরা ক্রিয়া বন্ধ করব সমাধি বন্ধায় মানে তাকে দেওয়া হবে জ্যান্ত সমাধি সমস্ত উষ্ণ রক্ত অতি স্বল্প সময়ের মধ্যেই তার হৃৎপিণ্ডের মধ্যেই জমাট বরফ হয়ে যাবে আর গোয়েন্দা হিরেন তার হৃৎপিণ্ড খুলে নেব সেটা সম্পূর্ণ সজীব এবং সচল থাকতেই জীবনের স্পন্দন তার শেষ মুহূর্ত পর্যন্ত অক্ষুণ্ণই থাকবে অস্ত্রোপচারের অপরূপ কৌশলে হীরের সচেতন থাকতেই তার চলমান হৃৎপিণ্ডকে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে নেব সংক্ষেপে হচ্ছে এই আমার চর রকম প্রক্রিয়া একটু থেমে কাউন্ট আবার বলতে আরম্ভ করলে প্রথমে আমি পাঁচজন লোককে অমরত্ব প্রদান করে জগৎকে দেখিয়ে দেব আমার এই অমূল্য আবিষ্কারের ফল তারপর একদিন যশের মুকুট মাথায় নিয়ে আমি আমার পাতালপুরের গোপন আশ্রয় থেকে পৃথিবীর বুকে উদয় হব তখন তোমাদের সভ্য জগতের আইনকে আমার আর গ্রাহ্য করার দরকার হবে না লোকে বুঝতে পারবে মানুষের জীবন নিয়েও দান করা যায় মরা মানুষ বেঁচে উঠে এক অপূর্ব অমরত্ব নিয়ে আমি সাগ্রহ সেই শুভ মুহূর্তের অপেক্ষায় দিন গুনছি আর সেই অমরত্ব লাভে তোমরাই হলে অগ্রগামী দল কাউন্টে একটু অস্ফুট শব্দ করতেই মুহূর্তের মধ্যে সেই ঘরে পূর্বোক্ত চিনেম্যাণ্ডের আবির্ভাব ঘটল তারপর কাউন্টার ইঙ্গিতে সে দেয়ালের গায়ে একটা সুইচ টিপে ধরলে সুইচটা টিপতে ঘরের এক ধারের দেওয়াল ধীরে ধীরে সরে গেল দেয়ালটা সরে যেতে হিরেন দেখতে পেলে তাদের সামনেই রয়েছে একটা প্রকাণ্ড লম্বা হল ঘর সেই ঘরে সারি সারি লম্বা বড় বড় কাঁচের পাঁচটা কফিন সাজানো রয়েছে কাউন্টের চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সে হিরেনকে লক্ষ্য করে বললে ওই কফিনগুলোর প্রত্যেকটার পাশে যে ছোট ছোট কাঁচের জারগুলো রয়েছে ওগুলোকে থাকবে তোমার জীবন্ত রুৎপিন্ট আর এই কফিনগুলোতে তোমরা শুয়ে থাকবে সাময়িক মৃত্যুর কোলে এখনও যে একটা কফিন খালি রয়েছে ওই কফিনে তোমাদের অপর বন্ধুটিকে পুড়তে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হতুম কিন্তু উপায় নেই সে হয়তো এ যাত্রা পালিয়েই প্রাণে বেঁচে গেল হিরেন এতক্ষণ বৃহপালভাবে সে ঘরের নানান রকম অদ্ভুত বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছোট বড় নানা আকারে নানা রঙের শিশিতে ভরা আলমারি এই সব দেখছিল কাউন্টের শেষ কথা তার চমক ভাঙলো এতক্ষণে সে প্রকৃত ব্যাপারটা বুঝতে পারলে যে কোনো উন্মাদ বৈজ্ঞানিকের কবলে পড়েছে সে আর সে আর নয় বহু বৎসর পূর্বে মৃত কাউন্ট ফার্নান্দো এই যাত্রা তার কোনো মতে রক্ষে নেই কাউন্টার এই ভয়াবহ বৈজ্ঞানিক পরীক্ষার উপকাশ আত্ম বলি দিতে হবেই সে আর কিছু ভাবতে পারলে না ধীরে ধীরে তার চোখের সামনে একটা কালো পর্দা নেমে এলো জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে তার কানে অস্পষ্টভাবে ভেসে উঠল কাউন্টের ভয়াবহ অট্টহাসি দশ কতক্ষণ যে অজ্ঞান হয়েছিল তা হিরেনের মনে নেই জ্ঞান হতে সে দেখতে পেলে সে একটা লম্বা অস্ত্রোপচারের টেবিলের ওপর শুইয়া রয়েছে তা ঠিক পাশেই একটা বড় টেবিলের ওপর নানা রকম বিদ্ঘুটে ভয়াবহ যন্ত্রপাতি আর সেই টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং কাউন্ট ফার্নান্দো আর তার অনুচর সে চিনে ম্যানটা তাহলে তার অজ্ঞান অবস্থাতেই তাকে অস্ত্রোপচারের টেবিলের ওপর হয়েছে তার হৃদপিণ্ডে অস্ত্রোপচার করবার জন্য এরপর কি ঘটবে তা আর হিরেনের জানতে বাকি রইল না হিরেনের জ্ঞান ফিরে আসতে কাউন্ট এবং তার অনুচর চিনিটার চোখে মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। হিরেন একবার শেষ চেষ্টা করলে কাউন্টকে ভয় দেখিয়ে তার কবল থেকে মুক্তি লাভ করবার জন্য সে চিৎকার করে বলে উঠল নরাধম আমাকে এইভাবে হত্যা করলে তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে মনে রেখো এর আগে নিষ্কৃত পেয়ে এর আগে নিষ্কৃতি পেয়েছে বলে আমাকে হত্যা করে তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না পুলিশের চোখে ধুল দিতে পারবে না ক্রাউন্ট ক্রুদ্ধ অথচ অতি মৃদুস্বরে বললে বৃদ্ধ আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো বন্ধু আমার এই গোপন পাতাল সন্ধান পাবে এরকম পুলিশ আজ পর্যন্ত ছন্মায়নি সে মূর্খ গোয়ারের দল আমার এই মহৎ বৈজ্ঞানিক আবিষ্কারে বাধা দিতে পারে মনে করেই আমি পাতালপুরিতে এই বৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করেছি বিশেষত তুমি যে পুলিশ বন্ধুর সাহায্য আশা করছো সেই পুলিশ বন্ধুটি এখন আমারই হাতে বন্দি হেন বললে তুমি ভুল ধারণা করছো ডাক্তার ইন্সপেক্টর বীরেনবাবু এখানে একা আসেননি তা বিরাট পুলিশ বাহিনী পাশাপাশি লুকিয়ে আত্মগোপন করে আছে অন্ধের মতো কেবল নীলকুঠির দিকে নজর না রেখে যদি নীলপুরের সারা বনটার দিকে নজর রাখতে তাহলে কুলিমুজুর বা রাখালের ছদ্মবেশে অনেক পুলিশই তোমার চোখে পড়তো কেবল তাই নয় ডাক্তার গোয়েন্দা সমীর বোসকে তুমি এখনও গ্রেপ্তার করতে পারো তোমার ধ্বংসের জন্য সে এখনও মুক্ত সম্পূর্ণ মুক্তভাবেই রয়েছে তুমি যত বড় কৌশলী বা ধূর্তই হও না কেন সমীরকে ফাঁকি দিতে পারো এ এমন ক্ষমতা হয়নি তোমার এখনও স্পষ্ট বোঝা গেল হিরিনের কথায় কাউন্টের মুখের ওপর যেন একটা ভয়ের কালিমা এসে গেছে সে তখনই তার টেবিলের উপরে একটা বেল টিপে কাউকে আহ্বান করলো বেল ঘরে ঢুকলো অপর একটা চীনে কাউন্ট তাকে চিনে ও ইংরেজি ভাষায় মিশিয়ে যে উপদেশ দিলে তার মর্ম বুঝতে হিরের অসুবিধা হলো না কাউন্ট বললে এই নীলপুরীর জঙ্গলেই কতগুলো ছদ্মবেশী পুলিশ ঘুরে বেড়াচ্ছে তাদের সব কটাকেই গ্রেফতার করা চায় আর চাই গোয়েন্দা সমীরকে গ্রেফতার করা বাইরে থেকে সুরঙ্গের যাতায়াতের যে তিনটে পথ আছে সবকটা পথেই লোক বেরিয়ে যেন তাদের খোঁজ করে আর কোনো খোঁজ পাওয়া গেলে তখনই এসে যেন তাকে খবর দেওয়া হয় কাউন্ট তাহলে নিজেই যাবে তাদের গ্রেপ্তার করতে এগারো কাজল কালো অন্ধকার রাত নীলপুরের গভীর জঙ্গলের মাঝে একটা গুপ্ত সুড়ঙ্গ পথের মুখে গাছের তলায় বসে কয়েকটা চিনাম্যান জটলা করছিল হঠাৎ দূরে একটা বন্দুক ছোড়ার শব্দ জেগে উঠল গুরুম তারপর আবার খানিক্ষণ সব চুপ বাতাস নিঃস্বার অরণ্য নীরব তারপরেই এই আচম্বিতে এমন ভয়াবহ প্রাণ কাঁপানো আহতনাতের ওই কোতান জেগে ওঠে সে স্তব্ধ নিষেধের দিক দিকে ছড়িয়ে পড়ল যে ভাষায় তার বর্ণনা দেওয়া অসম্ভব একজন নয় দুজন নয় যেন অনেক লোক একসঙ্গে সব হয় বা মৃত্যু যাতনায় চিৎকার করে কেঁদে উঠল দূরে বনের ভিতরে বিষম একটা হুটোপিটির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে বলে মনে হলো তারপর আবার চুপ কিছুক্ষণের মধ্যে উল্লেখযোগ্য আর কোনো ঘটনাই ঘটল না এইভাবে কিছুক্ষণ চুপচাপ কাটবার পর কখনো দূরে কখনো কাছে দিকে দিকে ধ্বনিত হয়ে ওঠে আবার বন্দুকের প্রাণ কাঁপানো শব্দ গরুম গরুম শব্দ ক্রমে এগিয়ে আসছে সহসা মনে হলো কাছেই কোথাও কয়েকটা বড় বড় গাছ সশব্দে দুলে দুলে উঠল অন্ধকারে দেখা না গেলেও চিনেম্যানদের দল থেকে সে কুতকুতে চোখ বলিষ্ঠ লোক বর্ষা হাতে উঠে দাঁড়ালো সে হচ্ছে ওই দলের চাই চ্যাং। চ্যাং চ্যাং দাঁড়িয়েই দলের লোকদের দিকে ফিরে আদেশের সুরে তার ভাষায় বললে সাবধান আশেপাশেই কোথাও শত্রুরা হানা দিয়েছে খুব হুঁশিয়ার দুজন ঘাঁটি আঁকলে এখানে বসে থাক আর বাকি সবাই পা টিপে টিপে আমার পিছু পিছু চলে আয় সর্দের আদেশ পালন করবার জন্য দুজনবাদের সবাই তাকে তৈরি হলো তারপর শব্দ আবাজ করে তারপর শব্দ আন্দাজ করে সে গাছগুলোর তলায় এসে দাঁড়াতেই তারা একরকম গঙ্গানির শব্দ শুনতে পেলে তারপর নিকশ কালো অন্ধকার চিরে ফুটে উঠল চ্যাংয়ের হাতে টর্চের আলো সে হঠাৎ আলো ঝলকানি মুখে পড়তে যে লোকটি অস্পষ্ট জড়িত ভাষায় করুণভাবে একটু জল চাইলে তাকে দেখে চ্যাং একেবারে নিরাশ হয়ে গেল সে ওদের শত্রু পুলিশ নয় সর্বাঙ্গে রক্ত সামান্য একজন কাঠুরিয়া। ধুকতে ধুকতে সে আহত কাঠুরিয়াটি বললে হো গো আমাকে মেরো না গো আমরা তোমাদের কোনো দোষ করিনি তবু তোমরা যা চাও তা তো আর দেরি নেই তোমাদের আশা এক্ষুনি পূর্ণ হবে কিন্তু তার আগে একটু জল একটু জল পেলে তোমাদেরও নিশ্চিন্ত করব আমিও নিশ্চিন্ত হব তার মুখের ওপর ঝুঁকে পড়ে চ্যাং বললে জল তো আমাদের সঙ্গে নেই আমি লোক পাঠাচ্ছি এখনই জল এসে যাবে কিন্তু তুমি কে এই আধার রাতে এমন গভীর বনের ভেতরেই বা এসেছিলে কেন আর তোমার এই দশাই বা করলো কি। অস্পষ্ট ভাষায় থেমে থেমে কাঠুরিয়া বললে সব কথা বুঝি বলতে পারবো না গো শুধু এইটুকু শুনে নাও আমরা কাঠুরে কাঠ কাটতে কাটতে বনের ভেতর সন্ধে এলো দূরে ফেয়ে ডাকতে লাগলো বাঘ বেরোবার ভয় আমরা হন হন করে বন থেকে বেরিয়ে ওই যে মাঠ ওই মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকতেই আধার ঘনিয়ে এলো এমন সময় শুধু বন্দুকের শব্দ পেছন ফিরে দেখি অনেকগুলো পুলিশ আমাদের পেছনে তাড়া করে ছুটে আসছে জঙ্গলে বাঘ আর মাঠে পুলিশ আমরা কোন দিকে সামলাই তাই প্রাণের ভয় একটা গাছের ওপর আমরা এক একজন উঠে লুকিয়েছিল কিন্তু আমরা লুকুলে কি হবে জম যে আমাদের ডাক দিয়েছে উফ বড় পিপাসা জল আসবার আগে যদি প্রাণটা বেরিয়ে যায় তাহলে মরবার পরও আমার মুখে একটু ঠান্ডা জল দিও এইটুকুই তোমার কাছে আমার শেষ বিনতি এই কথা বলে কাঠুরিয়া চোখ বুঝলে চ্যাং বললে তোমার গায়ে অত রক্ত কর থাকে হাপাতে হাঁপাতে কাঠুরিয়া বললে ওই যে বললুম গো জম জমের দুধ গুলি হয়ে এসে আমার পিঠে এসে দিয়েছে কই জল দিলে না দলের লোকের দিকে ফিরে চ্যাং বললে এখন আমাদের অপেক্ষা করবার সময় নেই পুলিশ পুলিশ পুলিশকেও পাকড়াও করতে হবে হাতিয়ারগুলো বাগিয়ে ধরে চলে আয় সবাই আমার সঙ্গে ওই মাঠের দিকে একজন শুধু এখান থাক লিং জল নিয়ে এলে তখনও যদি এই লোকটা বেঁচে থাকে তো এর মুখে একটু জল দিস এই কথা বলে দল বল নিয়ে খানিকটা এগিয়ে চ্যাং বললে তোদের ভেতর থেকে মাত্র একজন লোক আমার সঙ্গে আয় বাকি সবাই টর্চের আলো ফেলে জঙ্গলের প্রত্যেক গাছ তন্ন তন্ন করে খুঁজে দেয় সব গাছে গাছে আরও কাঠুরোদের পেলে তাদের আটক করে যে যেসব কথায় কাঠুরেটা বলতে পারলে না সেই কথাগুলো আদায় করার চেষ্টা করবি মাত্র একজন লোক সঙ্গে নিয়ে চ্যাং জঙ্গল পেরিয়ে মাঠে পৌঁছালো তারপর যেদিক থেকে বন্দুকের শব্দ আসছিল সে দূর দিগন্তের দিকে এগিয়ে যেতে লাগলো আগে আগে চলেছে চ্যাং তার পেছনে তার চেলা ক্রমাগত টর্চের আলো ফেলতে ফেলতে যখন তারা মাঠের শেষ বরাবর এগিয়ে এসেছে এমন সময় একটা অস্ফুট আর্তনাদ করে চ্যাং হঠাৎ অদৃশ্য হয়ে গেল ব্যাপারটা কিছু বুঝতে না পেরে চেলা চিনেটা থমকে গেল তারপর হাতের টর্চ জেলে সে যা দেখলে তাতে সে তার বাকশক্তি হারিয়ে ফেললে চ্যাং নেই অথচ চ্যাংয়ের গলাস্বর ভেসে আসছে এক অন্ধ গভীর খাদের ভেতর থেকে চেলা জিজ্ঞেস করলে তুমি কোথায় পাতালপুরি থেকে জবাব এলো তাকে ছাই চাই আমি নিজেই জানি তবে আমি আছি মরিনি বেঁচে আছি চালা বললে বেঁচে যে আছো প্রভু তা তো তোমার গলা শুনিয়ে আন্দাজ করতে পারছি কিন্তু তোমাকে আমি উদ্ধার করবো কী করে মিস থেকে জবাব এলো শত্রুদের বেঁধে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোমরে যে দড়ি জড়ানো ছিল সে কথা এই বিপদের সময় ভুলে যাচ্ছিস কেন কাছাকাছি কোনো একটা গাছের গুড়িতে তার একটা মুখ বেঁধে আর একটা মুখ ঝুলিয়ে দিলেই সেই দড়ি আমি উপরে উঠতে পারবো চ্যালা বললে বেশ বলেছ প্রভু সে দড়ি তো শত্রুদের বেঁধে নিয়ে যাওয়ার জন্য সে দড়ি গাছটা খোয়াবার সঙ্গে সঙ্গে যদি শত্রু এসে পড়ে তখন আমি সামলাবো কেমন করে একটা শ্রুতিমধুর গালাগালি এমন তীব্রতে যে ছুটে এসে চেলার কানে বিঁধল যে তার ঢাক্কায় সে পড়তে পড়তে কোনো রকমের তাল সামলে নিয়ে বললে শুধু শুধু আমাকে ধমকাচ্ছ কেন মশাই আমি তো আমার বাপের একটিমাত্র ছেলে সবে ধন নীলমণি ও গাল আমাকে লাগবে না তার জন্য নয় কিন্তু হঠাৎ তুমি কর্পূরের মতো উবে গেলে কেমন করে সেইটাই তো হচ্ছে আমার সবচেয়ে ভয়ের কারণ এবারে গলার স্বর একটু মিষ্টি করে নিচ থেকে চ্যাং জবাব দিলে ভয়ের কারণ কিছুই নেই টর্চটা হঠাৎ হাত থেকে ছিটকে পড়েছিল বলে অন্ধকারের ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারছিলাম না এখন দেখছি মুখে ঘাস জড়ানো কতগুলো ভাঙা প্যাকাটি আমার সারা গায়ে বিধে একেবারে আনষ্ট করে রেখেছে শত্রুদের মাথা আছে বটে ব্যাটারা প্যাকাটির মুখে ঘাসের গোজা বেঁধে জমির ঘাসের সঙ্গে সমান করে ফাঁপিয়ে সাজিয়ে রেখেছিল চলতে চলতে না জেনে তার ওপরে পা দিতেই এখন যা বললাম চট করে তাই করে ফ্যান দড়িটা শিগগিরই কাছাকাছি কোনো গাছে বেঁধে বাকি মুখটা এই এই গর্তের ভেতরে ঝুলিয়ে দে তাই করি বলে লাইক লাইকলাইন দড়ির পাক খুলে চালাচিনিটা পাশের একটা গাছের গোড়ায় শক্ত করে বেঁধে বাকি মুখটা চ্যাংয়ের উদ্দেশ্যে গর্তের মুখের দিকে ঝুলিয়ে দিলে তারপর গর্তের মুখে ঝুঁকে পড়ে যেমনি জিজ্ঞেস করছে দড়ি ধরেছ প্রভু ধরেছে বইকি। কি উত্তর এলো নিচ থেকে নয় জমের উপরে একেবারে তার পেছন থেকে এবং যে উত্তর দিলে সে শুধু উত্তর দিয়েই ক্ষান্ত হলো না সঙ্গে সঙ্গে কড়াকর চালাটিকে বেঁধে তারপর তিন চারজন লোক মিলে তাকে কাঁধে তুলেই সেখান থেকে চম্পট দিলে চালার বাহকরা যেখানে এসে তাকে নামালে তার চোখ বাধা ছিল বলে সে জায়গাটা সে দেখতে পেলে না এবং সেখানকার একজন লোক যখন তাকে জিজ্ঞেস করলো তো নাম কি মুখ বাঁধা ছিল বলে সে প্রশ্নের জবাব দেওয়াও তার পক্ষে সম্ভব হলো না গুলদার সিং ওর চোখ মুখের বাঁধন খুলে দাও সঙ্গে সঙ্গেই হুকুম তামিল করা হলো দেখা গেল বন্দিটি একজন কুতকুতে চোখ হলদে রঙের চিনেম্যান তা তার নাকের ওপর ছোট্ট একটি আলগা ঘুষি মেরে একজন কনস্টেবল বলে উঠল। কথাটা কি গ্রাহ্য হলো না তোর নাম জিজ্ঞেস করা হয়েছে কতক্ষণ আগে অ্যাং বলে যে সে কী বলল তার এক বর্ণও বোঝা গেল না রিভলভার হাতে দলের সর্দার তার কাছে এগিয়ে এসে ভাঙা হিন্দিতে তাকে বুঝিয়ে বললে তাদের কথা মতো কাজ করলে তাকে তারা প্রাণে মারবে না কিন্তু অবাধ্য হলেই এক গুলিতে তাকে সাবার করে দেওয়া হবে প্রাণের ভয় সর্দারের কথায় সে সম্মতি জানালে তারপর তাকে অগ্রণী করে কনস্টেবল নিয়ে সর্দার চলল যেখানে গুপ্ত সঙ্গপথে কাউন্ট ফার্নান্দো গুপ্তচররা ওঁথ পেতে বসে আছে সেইখানে প্রায় ঘণ্টাখানেক চলার পর একটা ঘন ঝোপের পাশে এসে সিনেম্যানটা আঙুল দিয়ে সেই জায়গাটা দেখিয়ে দিলে এই জায়গাটাই এখন ওদের দরকার সর্দারের ইঙ্গিতে একেবারে চিনাম্যানটার শুধু হাত দুটো বাধা ছিল তারপর তাকে সঙ্গে নিই সঙ্গপথের পেছন দিকে যেখানে মাত্র দুজন প্রহরীকে পাহারায় দিয়ে চ্যাং পুলিশ পাকড়াও করতে বেরিয়েছিল ঠিক তার বিশ কচ পেছনে পা টিপি টিপে এসে মৃদু কণ্ঠে সর্দার ডাকলে গোলজার সিং হুজুর দলের ভিতর থেকে বাছা বাছা দুজন কনস্টেবলকে পাঠাও তো ওরা চুপি চুপি পেছন দিক দিয়ে ওই দুটো আলখাল্লার চিনেকে জাপটা ধরুক ওদের পেছনে থাকবে তুমি আর কাল্লু সিং তারপর পর রিভলভার তো আমার হাতে রইলই বলি গুলজার সিং তার কর্তব্য ঠিক করে নিলে আফিমের নেশায় বোধ হয় চীনে প্রহরী দুটো ঢুল ছিল সহসা পেছন থেকে তাদের উপর অবাঞ্ছিত আক্রমণ হতেই তারা কেউ মেউ করে চিৎকার করে উঠল ব্যাটাদের মুখ দুটাকে কুস্যা বেঁধে ফেল বলে টর্চের আলো তাদের দিকে ফেলতে ফেলতে সর্দার এগিয়ে এলো চীনে প্রহরী দুটোর আফিমের নেশা যখন দেশ ছেড়ে পালিয়েছে তখন বোধহয় গুলজার সিং আর কল্লু সিং তাদের দুজনের হাতে দড়ি বাঁধবার উপক্রম করছে তারাই এক ফাঁকে বেটে চিনে প্রহরীটাকে সহসা এক তুর্কি লাফ দিয়ে উঠিয়ে মারলে সজরে কাল্লু সিং এর নাকের ওপর একটা বিরাশি সিকার ওজনের খুশি এসে পড়ল অপ্রস্তুত কাল্লু সিং অকস্মাৎ সে খুশির বহ সহ্য করতে না পেরে ধরাস করে মাটিতে আছাড় খেয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে সর্দার ছুটে এসে বেঁটে চিনেটার হাতের কবজিতে রিভলভারের বাট দিয়ে বসিয়ে দিল সজরে চার ঘা সর্দারের সেই ঘা সহ্য করতে না পেরে কবজি কাবু চিনেটা আঞ্চু মাঞ্চু শব্দ করতে করতে শটান লুটিয়ে পড়ল সেই ঘাস জমির ওপর এখনের আর কনস্টেবলদের বাইকে তারা সবাই মিলে চিনে দুটোকে বেঁধে কাঁধে তুলে নিয়ে বরাবর পথের ভেতরে ঢুকে পড়ল পথের সরু গলিটা দশ কচ আন্দাজ সোজা গিয়ে বেঁকে গেছে চওড়া হয়ে এতক্ষণে মানুষের পেছনে মানুষ মানুষের কাঁধে মানুষ লাইন দিয়ে আস্তে আস্তে তাদের দম্বন্ত হওয়ার উপক্রম হয়েছিল এখনই চওড়া পথে পৌঁছে তারা হাঁফ ছেড়ে বাঁচবে কিন্তু হায় চওড়া পথের মুখে পৌঁছবার আগেই বজ্র গম্ভীর স্বরে আদেশ এলো দাঁড়াও সুরঙ্গের সে চওড়া পথে দাঁড়িয়ে দু দুজন বিভীষণ দীর্ঘ দেখে আন্দাজ করা শক্ত যে তারা কি জাত পেশোয়ারি নাকি কাবুলি সে যাই হোক তারা উত্তেজিত হয়ে তাদের ভাষায় গম্ভীর স্বরে বললে দাঁড়াও আর এক পায়ে এগিয়েছ এই বর্ষার ফলা ছুটে গিয়ে তোমাদের পরোপরের পথ দেখিয়ে দেবে সেই সংকীর্ণ পথে নিজেদের নিরুপায় অবস্থার কথা ভেবে সকলেই থমকে থেমে গেল সবার আগে রিভলভার হাতে দাঁড়িয়ে আছে সিপাইদের দল দীর্ঘকায় সর্দার সর্দার রুখ কণ্ঠে জিজ্ঞেস করলে কে তোমরা পেশাবারী গুণ্ডারা তাদের ভাষায় জবাব দিলে সেই কৈফত দেবী তোরা আমরা নই তোরাই আমাদের ওপর চড়াও হয়ে এসেছিস তোর কথাটা ঘুরি নিয়ে তুই বল তোরা কারা সর্দার বলে তোদের চোখ নেই পুলিশের পোশাক দেখাও বুঝতে পারছিস না আমরা কারা বিকৃত হাসি হেসে সুরঙ্গের প্রহরীটা বলল ও তাই বল তোদের নেমন্তন্ন করতে আমরা লোক পাঠিয়েছি তার আগেই তোরা এখানে এসে পৌঁছে গেছিস বেশ বেশ বলি একটা উঁচু হয়ে সর্দারের পিছনে একটা লোকে কি ইঙ্গিত করতে সে পিছন থেকে এসে হঠাৎ খপ করে সর্দারের হাতে রিভলভারটা কেড়ে নিয়ে সুরঙ্গের প্রহরীদের হাতে ছুড়ে দিতে যে সামনে ছিল সে রিভলভারটা লুফে নিলে যে লোকটা এইরকম বিশ্বাসঘাতকতা করলে সে হয়তো বিশ্বাসঘাতক না হতে পারে কারণ সে হচ্ছে বিপক্ষ দলের লোক সেই বেটে চিনে প্রহরীটা এদের তর্কের মাঝে সময় করে নিয়ে কী করে যে সে তার হাতের বাঁধন খুলে ফেলেছিল কে জানে রিভলভারটা ছুঁড়ে দিয়ে সে লোকটা এক ছুটে বিপক্ষ দলের ভেতরে গিয়ে হাজির হলো এখন সামনাসামনি দুটো দল এক দলে তিনজন তাদের মধ্যে দুজনের হাতে দুটো বর্ষা একটা রিভলভার আর এক দলের সতেরো জন লোক থাকলে কি হবে শুধু লাঠি ছাড়া তেমন মারাত্মক অস্ত্র তাদের কাছে কিছুই নেই বাদল সেই অন্ধকারে দুই দলের তুমুল যুদ্ধ নিজেদের অসহায় অবস্থার কথা ভেবে কনস্টেবলদের সর্দার মুড়িয়া হয়ে মালে এক লাফ তার লক্ষ্য ব্যর্থ হয়নি তখন চলল দুজনের দারুণ ধস্তাধস্তি ঠিক সেই সময় একটা অঘটন ঘটে গেল সর্দারের বিপদ বুঝে সিপাই দলের ভেতর থেকে একজন পিছুয়ারি গুণ্ডার মাথা লক্ষ্য করে তার হাতের মুঠা লাঠিটা ছুঁড়ে মারলে কিন্তু ধাবমান লাঠিটা তার মাথায় না লাগে লাগলো পথের বাঁকের মুখে অল্প পরিসর এবং অধিক প্রশস্ত মোড়ের ঠিক সন্ধিস্থলে মাথার ওপর যে ক্ষীণ আলোটা মিটমিট করে জ্বলছিল তাতে ঝনঝন শব্দে আলোর কাচের ডুমটা চুর মার হয়ে গেল সঙ্গে সঙ্গে সে বিষগ্রাসে অন্ধকারকে চিড়ে ফুটে উঠলো একাধিক সিপাহয়ের হাতের টর্চের আলোর তীব্র জ্যোতি সে এক তুমুল কাণ্ড কুরুক্ষেত্রে ভীম দুর্যোধনের গদাযুদ্ধের মতো মহামারী ব্যাপার সেখানে কেউ সমস্ত দর্শক থাকলে তার মনে হতো যেন ছবি ঘরের পর্দায় জ্যোতির্ময় আলোর ফোকাসে দুটি মল্লবীরের দ্বৈরথ সমর চলছে কে কার ঘাড়ে ওঠে কে কাকে নিচে ফেলে খুব ঠাহর করে দেখলেও ঠিক বোঝা যায় না কোনটা কে পেশোয়ারি গুণ্ডাটা এবার বোধহয় সিপাই সর্দারকে কায়দা করে নিচে ফেলে তার বুকের ওপর হাঁটু দিয়ে বসে তার গলা টিপে ধরলে পর মুহূর্তে কি সিপাহী সর্দারের একটি যুধুস্ব পেচের অব্যর্থ কৌশলে ডিগবাজি খেয়ে উল্টে গেল বেশুয়ারি গুণ্ডা তারপর কখনো ই ওর বুকে উঠে বসে কখনো ওকে চিৎ করে ফেলে কলে টিপে ধরে সিপাহের হাতে টর্চের আলো সমানভাবেই জ্বলছে এবং নিপছে এরই এক ফাঁকে দেখা গেল দুজনের মধ্যে কি একজন তার পায়ে জামার থেকে একটা ইঞ্জেকশনের পিচকারি বার করে আরেকজনের বুকের পাঁচরার বাছে প্যাট করে বিধিয়ে দিলে তারপরেও কিছুক্ষণ চলল সেই রকম আছড়া আছড়ি কামড়া কামড়ি তারপর আচম্বিতে জেগে উঠল বাইরে থেকে একটা ক্রুদ্ধ বাঘের ভীষণ গর্জন মনে হলো জানোয়ারটা যেন সুরঙ্গের মধ্যেই ঢুকে পড়েছে তারপর কে কাকে দেখে আর কে কার খোঁজ নেয় দারুণ আতঙ্কে দু চোখ মুদে সিপাহীরা দিলে তাদের হাতের টর্চের বাতি নিভিয়ে তারপর দুটি বিপক্ষ দল একসঙ্গে মিশে গিয়ে পরস্পর বোধহয় আলিঙ্গনবদ্ধ হয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো সময়ের দাম এখন অনেক বেশি প্রতি মুহূর্তে এখানকার যে কোনো মানুষের প্রাণ দেহ থেকে বেরিয়ে গিয়ে হাওয়ার সঙ্গে মিশে গেলেও আশ্চর্য হওয়ার কিছুই নেই সেই মুহূর্তে দুই দলের মধ্যে কী একজন বুদ্ধিমান নিজেদের শত্রুতার কথা বিস্তৃত হয়ে বিপুল শক্তিতে সেই সুরঙ্গপথের মোহনার লোহার ফটক ঝনঝনাত শব্দে বন্ধ করে দিলে তারপর সেখানে আটকে রইল শুধু অন্ধকার বিশ্বগ্রাসী জমাট অন্ধকার এক ঘন্টা পরে এত তোরজোর করেও সিপাহী সর্দার কিছু সুবিধে করতে পারলেন না বোধ হয় সুরঙ্গপথের ঘাঁটি ঘরে একটা কেরোসিনের লণ্ঠনের ক্ষীণ আলো থেমে থেমে দপ দপ করে জ্বলছিল সে নিবু নিবু বাতির স্বল্পালোকে দেখা গেল চারজন পোশাক পরা পুলিশ কনস্টেবল আফিম খোড়ের মতো বসে বসে ঝিমোচ্ছে তাদের কোমরেও হাতে পায় বেশ শক্ত করে দড়ি বাঁধা এমন বন্ধন দশায় পড়েও এ বন্দীদের চোখে এত রাজ্যের ঘুম আসতে থেকে কে জানে তাদের প্রহরায় নিযুক্ত বর্ষা হাতে ওই সন্টামার্কা চিনেম্যানটা কিছু পায়চারি করতে করতে ওদের দিকে বাঁকা চোখে চেয়ে চেয়ে হেসে নিচ্ছে খুব মাঝে মাঝে বোধহয় বন্দিতে সচেতন করে তোলবার জন্য বর্ষার গোড়ার দিক দিয়ে মারে একটা করে খোঁচা আর রক্ত জবার মতো লাল চোখ মেলে বন্দিরা শুধু মাতালের মতো মাথা দোলায় তার অর্থ বোধহয় এই হবে যে করে নাও বাবু যা খুশু তোমাদের কিন্তু মনে রাখো এসাদের নেহি রয়ে হঠাৎ ঘরের দরজাটা সশব্দে খুলে গেল আর একজন বর্ষা হাতে চীনে প্রহরী এসে আগের প্রহরীকে অভিবাদন জানালে এক নম্বর প্রহরী তার ভাষায় জিজ্ঞেস করলে সময় হয়েছে দ্বিতীয় প্রহরী জানালে না এখনো হয়নি তবে হওয়ার উপক্রম হচ্ছে মনে হয় প্রথম প্রহরী বলে হুশিয়ার ঠিক সময় ঠিক খবর পেতে এতটুকু দেরি হলে বুঝলে না এক একটার মাথার দাম এখন দশ দশ লাখ টাকার রূপায় মনে থাকে যেন যাও দু প্রহরী তার ভাষায় জানালে হ্যাঁ সে বুঝেছে তারপর আবার বিদায় অভিবাদন জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম চিনি প্রহরীটা আবার আগের মতো বর্ষা হাতে পাইচারি করে বেড়াতে লাগলো একটু মন দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় চিনিটা খুব ব্যস্ত হয়ে পড়েছে তার সগর্ব পদক্ষেপ দেখলে অনুমান করতে দেরি হয় না যে সে মস্ত বড়ো একটা যুদ্ধ জয় করে তার পুরস্কারের আনন্দে আত্মহারা হয়ে উঠেছে সে অস্থির সে চঞ্চল সে এই খবর যখন কাউন্টের কানে পৌঁছবে তখন কাউন্ট ফার্নান্দো মর্তি ঈশ্বরের শূন্য সিংহাসনের অবিসংবাদী অধিকারী বিশ্বজয়ী বৈজ্ঞানিক কাউন্ট ফার্নান্দো এমন সময় আবার দরজা খোলা শব্দ সেই চীনে প্রহরীটা এসে ঠিক সময়ের গুরুত্ব জানিয়ে দিলে প্রথম প্রহরীটা উল্লাসে উন্মুক্ত হয়ে তার ভাষায় বলে উঠল জয় বৈজ্ঞানিক কাউন্ট ফার্নান্দো কি জয় তারপর এক একটা খোঁচা মেরে কনস্টেবলদের সচেতন করে তুলে দিয়ে তাদের চারজনকে আবার একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে হির হির করে টেনে নিয়ে যেতে যেতে বলল আমাদের আর সব লোক দ্বিতীয় প্রহরী বললে বাইরে সবাই হাজির আছে তারপর হাত পা বাঁধা কনস্টেবল চারজন নিঃশব্দে তাদেরকে অনুসরণ করলে তাদের মৌনমুখে ভাষা নেই তারা কালা তারা পোবা তারা হাবা বারো পুলিশ দলকে গ্রেফতার করবার জন্য চেংকে পাঠিয়ে কাউন্টার মুখে খানিকটা আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল তারপর হিরিনের দিকে ফিরে এসে বললে তাহলে সমস্ত ব্যাপারটা আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো বন্ধু তোমার অপর তিনটে বন্ধুকে তাদের যথাযোগ্য স্থানে পাঠিয়ে দিয়েছি একজন রয়েছে তার দদুল্যমান শিকলটির পাশে একজন রয়েছে তার কবরের কাছে অন্তিম শয়নের প্রতীক্ষায় আর ইন্সপেক্টর বন্ধুটির জন্য সৃষ্টি করা হয়েছে একটা সাক্ষাৎ নরক একটা প্রকাণ্ড বাঁধানো চৌ বাচ্চা তার ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে অসংখ্য যোগ কাঁকড়া বিছে আর সাপ তারই পাশে ইন্সপেক্টরকে বসিয়ে রাখা হয়েছে মুহূর্ত রিঙ্গিতেই তাকে তার ভেতরে ফেলে দেওয়ার উপক্রম করা হবে সে তার নাগালের কাছাকাছি উপস্থিত হয়ে যোগ আর বিছের খসখসানি আর সাপের ফুসনি শুনতে পাবে আতঙ্কে সে শিউরে উঠবে তার দম বন্ধ হয়ে যাবে কিন্তু খানিক্ষণ যখন সব কিছু ক্রিয়াকর্মই বন্ধ রাখা হলো তখন চলো বন্ধু তোমাকে আমার এই পাতাল পুরীষ সেই সব আয়োজন দেখিয়ে দিচ্ছি এসব তো একবার সৌভাগ্য জীবনে আর কখনো তোমার হবে না বন্ধুদেরও একবার শেষ দেখা দেখে নাও এর মাঝে ভাগ্যক্রমে যদি তোমার তোমার বাকি পুলিশ বন্ধুদের খোঁজ পায় তাহলে তো চমৎকার চলো সময় থাকতে তোমাকে এখনই সব কিছু দেখিয়ে দিচ্ছি এই বলে সে তার বিশাল দেহ অনুসরকে কি কতগুলো কথা বললে সে তখনই হিরিনকে টেবিলের সনের অবস্থাতে ঠেলে নিয়ে চললো কাউন্টের পিছু পিছু না জানি আবার কোন দৃশ্য চোখে পড়ে আবার কোন নতুন অভিজ্ঞতা হয় এই ভেবে হিরেনের সমস্ত শরীর ঠান্ডা হিম হয়ে গেল হিরেন আজ আর তার চোখকে বিশ্বাস করতে পারে না এমনই সব অভাবনীয় দৃশ্য সে দেখে এসেছে অজিতবাবুকে দোদুল্যমান শৃঙ্খলার পাশে মরণ দোলায় দোল খাওয়ার জন্য সে ভয়ার্থভাবে শেষ আদেশের প্রতীক্ষা করছে সে দেখেছে অরুণবাবুকে অন্ধকার গহরের পাশে সেও প্রতিটি মুহূর্তে জীবনের কষ্টকর নিঃশ্বাস ফেলতে ফেলতে হাঁপিয়ে উঠেছে সর্বশেষে তাকে নিয়ে আসা হল পৃথিবীর বাস্তব নরকে নরকে তীরে হাত পা বাঁধা বীরেনবাবু অদূরে নারকীয় দৃশ্য দেখছিলেন এবং তার জীবনের শেষ হিসাব নিকাশ করছিলেন হিরেন দেখলে নরকের যোগ কাঁকড়া বিছে আর ছোট বড় নানান রকম সাপ তাদের শিকারের আশায় উন্মুখ হয়ে বাধানো চৌবাচ্চায় কিলবিল করে ছুটে বেড়াচ্ছে আর দুর্দান্ত সাহসী বীরেনবাবু দু চোখ বুঝে ভয় স্তব্ধ হয়ে বসে আছেন হিরণের মনে হল কাউন্টের উদ্ভাবনী শক্তির তুলনা নাই আতঙ্কের হৃৎকিয়া বন্ধ করবার জন্য এ নারকীয় দৃশ্য সত্যিই যথেষ্ট হাত পা বাধা একটা অসহায় লোককে মাত্র এক ফুট নামিয়ে দিলেই সাধ্য কি শেয়ার প্রকৃতস্ত থাকতে পারবে ভয় তা দু চোখ বন্ধ হয়ে এলো কাউন্ট তা বুঝতে পেরে পড়লে মূর্খ গোয়েন্দা আর মূর্খ ইন্সপেক্টর ভেবেছিলে পৃথিবীতে তোমার সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে সাহসী কিন্তু দা তা ক্ষমতার কাছে তোমরা আর তোমাদের সমগ্র পুলিশ বাহিনী অসহায় পুতুল মাত্র মূর্খ তোমাদের সবাইকে অমর করবার জন্য আমি যে পরিশ্রম এবং কষ্ট স্বীকার করেছি তাতে আমার মহত্বই প্রকাশ পাচ্ছে মাত্র তোমাদের সেজন্য কৃতজ্ঞ থাকা উচিত আপাতত আমার প্রক্রিয়ায় তোমাদের কিছুক্ষণের জন্য মৃত্যু ঘটলেও হয়তো আবার তোমরা বেঁচে উঠবে বিজ্ঞানের এক অপূর্ব আশীর্বাদ নিয়ে আমি প্রমাণ করবো যে বিজ্ঞানের সাহায্যে মানুষ কিন্তু কাউন্টের কথা শেষ হওয়ার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো হঠাৎ একটা চাপা ক্রুদ্ধ গর্জনের সঙ্গে ঘরের পর্দাটা একটু দুলে উঠল তার পর মুহূর্তেই সেই পর্দাটার পেছন থেকে পাঁচটা বিশাল চিনে চিনেম্যান আর সঙ্গে তার শৃঙ্খলিত চারটে কনস্টেবল আবির্ভূত হলো বোটে এত বড় দুঃসাহস বলে কাউন্টার পকেট থেকে রিভলভার বার করল তেরো সাহসা এই দৃশ্য দেখবার জন্য হিরেন মোটেই প্রস্তুত ছিল না এরপরে যা খটবে তা বুঝে নেওয়ার জন্য এখনকার এই এক মুহূর্ত সময় তার পক্ষে যথেষ্ট সদল বলে মরতে হবে নিশ্চিত জেনেও সে শেষ আরেকবার কোর্চরে উঠল তুমি কি মনে করেছো ডাক্তার তোমার এই পৈশাচিক অত্যাচার আপনার নীরবে মাথা পেতে নিল সকলের মাথার ওপর যিনি আছেন সে দিন রাতের মালিক এত পাপ সহ্য করবেন আমাদের জীবনের মেয়াদ হয়তো শেষ হয়ে এসেছে কিন্তু এর সাজা তোমাকে একদিন না একদিন ভোগ করতেই হবে তবে আফসোস সেই যে সেদিনের সে দৃশ্য আমরা চোখে দেখতে পাব না একটা বিকৃত অট্টহাসি হেসে ডক্টর হীরতা বললেন ফুত্রের মুখে রাম না। তারপর পাশের সেই দীর্ঘকায় চিনে অনুচরটাকে ডেকে বললেন দে দে পেছন ফিরিয়ে দর করিয়ে দেয় এই মুহূর্তে এখনই হতভাগ্য সিপাহীর চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়লো কি তারা বলতে যাচ্ছিল কিন্তু পারলে না তাদের মুখের ওপরে কাপড় ঠাসা গুরুম গুরুম করে পর পর চারবার গুলির আওয়াজ হলো সঙ্গে সঙ্গে হতভাগ্য কনস্টেবলগুলোর বলিষ্ঠ দেহগুলো মাটিতে শটান লুটিয়ে পড়ল বীরেনবাবু তো ভয় স্তব চিৎকার করে প্রতিবাদ জানালে হিরেন সাবধান শয়তান এত বড়ো অবিচার কখনো ধর্মে সইবে না মনে রাখো সমস্ত পুলিশ বাহিনী তুমি ধ্বংস করতে পারো তাছাড়া গোয়েন্দা সমীর বসও তোমাদের ছেড়ে দেবে না কখনও কাউন্টের মাথায় এখন খুন চেপেছে সে চিৎকার করে বললে বোটে এখনও আমাকে শশানো হচ্ছে রিভলভারে এখনও দুটো গুলি পোড়া আছে সে খেয়াল আছে মুরগাও ওরে চ্যাং দে তো ওই দারোগ সাহেবকে নরকের ভেতর নামিয়ে দে আর এটাকে ঠিকভাবে দাঁড় করিয়ে দেওয়া আমার সামনে বারবার পুলিশ আর সমীর বসুর কথা শুনতে শুনতে কান ছালাপালা হয়ে গেছে যত পুলিশ আর সমীর বসু থাকুক না কেন আজ আর আমার হাত থেকে তাদের রক্ষে নেই তোদের আজ কাউন্টের বক্তব্য শেষ হওয়ার আগেই হিরিনের পাশের চিনাম্যানটা দু হাতে দুটো রিভলভারের আবির্ভাব হলো সে গম্ভীর স্বরে বলে উঠল ডাক্তার হিরোতা তুমি এবং তোমার সুযোগ্য অনুচর চ্যাং দুজনেই লক্ষ্মী ছেলের মতন দুহাত হাত মাথার উপর তুলে দাঁড়াও একটুও নুরেছ কি তোমাদের প্রকাণ্ড মাথার খলি দুটো এই খুদে অস্ত্রের সাহায্যে ফুটো করতে আমার একটুকু ইতস্তত বোধ হবে না তোমার এই গোপন আস্তানার সন্ধান পুলিশের কাছে আর গোপন নেই তারা চারিদিক ঘিরে ফেলেছে সুতরাং বুঝতেই পারছ তোমাদের মতন দুটো নরদেহী পিসাচের পালা বাড়ার কোনো পথে আমি উন্মুক্ত রাখিনি এখন লক্ষ্মী ছেলের মতো আমার উপদেশ পালন করলেই যথেষ্ট বাধিত হব হিরেন চিনাম্যান্টার সে গলা শুনে আনন্দে দিশে হারা হয়ে পড়ল তাহলে তাদের সবাইকে আর নিষ্ঠুর মৃত্যুর হাতে আত্মবলি দিতে হবে না কিন্তু এই যে বিশ্বাসের অযোগ্য সিনেমানের ছদ্মবেশে সমীর সমীর আবার চিৎকার করে বলে উঠল দেখছো কি গুলজার সিং তুমি এদের হাত করে ব্যবস্থা করো চীনেদের ছদ্মবেশে গুলজার সিং এবং অপর তিনজন কনস্টেবল অতি সতর্কভাবে সামনের দিকে এগিয়ে এলো সমীর তখনও রিভলভার উঁচিয়েই আছে কাউন্ট বুঝলে বাধা দেওয়ার চেষ্টা করা বৃথা সে নীরবে নতমস্তকে হাতে গিয়ে দিলে এতক্ষণে বীরেনবাবুর কথা ফুটল তিনি বললেন এ কি স্বপ্ন দেখছি কি সুমিন মৃদু স্বরে সমীর হেসে বললে হ্যাঁ প্রায় স্বপ্নই বটে তবে তা সত্যি হয়ে উঠেছে এই অতি বুদ্ধিমান ডক্টর হিরোতারই সামান্য দু একটা ভুলে ডক্টর হিরোতা বুদ্ধি বাতলে ছিলেন ভালোই বহুদিন আগেকার মৃত এক জলদস্যু কাউন্ট ফার্নান্দো ছদ্মবেশে তিনি তার অভিনয় আরম্ভ করলেন হিরেন এবং অরুণবাবুর বেলায় তিনি মনে করেছিলেন দুটোমাত্র লোক এদের তো অজ্ঞান করেই পাতাল নিয়ে আসা যায় তাই তিনি হিরেনকে মরফিয়া জাতীয় ওষুধ দিয়ে খুম পাড়িয়ে রাখেন আর অরুণবাবুর রক্ত বার করে তাকে দুর্বল এবং অচৈতন্য করে দেওয়ার চেষ্টা করেন ঘটনাস্থলে যেসব ওষুধের অবিশিষ্ট এবং ভাঙা শিশি পড়েছিল তা থেকে যে কোনো লোক বুঝতে পারে যে প্রতিদ্বন্দ্বী কোন শ্রেণীর লোক ডক্টর হিরতার কৌশলে এরপর উদয় হলো একটা কাঠের তৈরি নকল কাউন্ট আমি প্রকাশ্যে কলকাতায় যাচ্ছি বললেও প্রকৃতপক্ষে আমি আশেপাশেই গা ঢাকা দিয়ে সব দিকে নজর রেখেছিল সেদিন বাইরে থেকে একটা পাথর ছুঁড়ে নকল কাউন্টার মাথাটা বিচ্ছিন্ন করে ফেলল বাকি মূর্তিটা ঘরের ভেতরেই তলিয়ে গেল কিন্তু বুদ্ধিমান হিরেন তবু ঘরের মেঝেটা ভালো করে পরীক্ষা করলে না কারণ কাউন্টের প্রেতাত্তার ভয় সবাই তারা এত অভিভূত হয়েছিল যে কেউ আর বাস্তব জগতের কিছু ভাবতেই পারেনি তা যদি না হতো তাহলে মেঝেটা পরীক্ষা করলেই পাতারের দিকে একটা স্প্রিংয়ের গুপ্ত দরজা তক্ষুনি আবিষ্কৃত হতো ডক্টর হীরতার সম্ভবত সর্বশেষ এবং সর্বপ্রধান ভুল হচ্ছে তার অতি সাবধানতা তিনি সম্ভবত আমাদের খোঁজ নেওয়ার জন্য একই সময় তার গোপন সুরঙ্গে তিনটি পদ দিয়েই লোক পাঠান তারপর সুরঙ্গ পথে ওদের দলের সঙ্গে আমাদের দলের একটা দণ্ডযুদ্ধ পেতে যায় সেই যুদ্ধে ডক্টর তার জয় অনিবার্য হলেও ভগবান আমাদের সহায় হলেন জয়ের কোনো আশা নেই দেখে আমি আমার প্যান্টের জেপ থেকে মরফিয়া ইঞ্জেকশনের পিচকারি বার করে প্রথম দলের সর্দারটাকে কাবু করি তারপর সেই প্রক্রিয়ায় বাকি লোকগুলোকে অচেতন করে ফেলি তার ফলে লাভ হলো এই তারা আমাদের হাতে বন্দি হলো আমরা তখন পোষা বদলে তাদেরই সাজলুম সিপাই আর আমরা সাজলুম চিনে তারা কথা কইলে পাশে ধরা পড়ে যায় সেই জন্য তাদের মুখের মধ্যে বেশ শক্ত করে কাপড় ঠেসে দিয়ে তাদের প্রাণের ভয় দেখিয়ে তাদেরই সাহায্যে আমরা এই পাতালপুরিতে এসে হাজির হই তারপর যা ঘটেছে আপনারা সবাই জানেন যাই হোক আমার কাজ শেষ হয়ে গেছে নির্দিষ্ট বন্দীদের উদ্দেশ্য পাওয়া গেছে এখন আর কোনো ভয় নেই সারা পাতালপুরি এবং তার সবকাটা প্রবেশপথ এখন আমাদেরই হাতে এখন আমার একটা নিবেদন আছে ডক্টর হিরোতা আমি যা করতে চাইনি তুমি তা করেছো ওই চারটে চিনিকে আমি খুন করতে চাইনি কিন্তু তুমি কনস্টেবল ভেবে তাদেরকে খুন করেছো কাজেই তাদের মৃত্যুর জন্য দায়ী তুমি নিজে ইন্সপেক্টর বীরেনবাবু তোমার বিচারে ব্যবস্থা করবেন আমরা কেবল তোমাকে তোমার পরকালে পৌঁছবার খেয়াঘাটে হাজির করে দিই খালাস অল ডাক্তার গুড বাই